কে আমাদের ক্লাসের যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে যে আমরা আয়কর হিসাব করার জন্য কি কি আইনগত ভিত্তি আমাদের প্রয়োজন কি কি আইনগত বিষয়গুলা দেখতে হবে এবং আয়করটা যে আমরা হিসাব করব এর জন্য কি কি সূত্রগুলা আছে যেগুলো শুধু এইবারের জন্য না আমাদের ভবিষ্যৎ জীবনেও কাজে আসবে পরবর্তী বছরও কাজে আসবে সেই বিষয়গুলো আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব দয়া করে আপনারা যদি যদি আশেপাশে যদি খাতা কলম থাকে জাস্ট যদি একটু ব্যবহার করেন তাহলে আশা করি যারা এই ক্লাসটি করবেন বা দীর্ঘক্ষণ সময় ধরে অ্যাটলিস্ট 40 মিনিট থেকে ফিফটি মিনিট তো অবশ্যই লাগবে তো যারাই কষ্ট করে ক্লাসটা দেখবেন উপকৃত হবেন তো আমরা এখন শুরু করতেছি তাহলে আমাদের আয়কর সংক্রান্ত যে ক্লাসটা তো আয়কর সংক্রান্ত যে বিষয় যদি আমরা বুঝতে চাই প্রথমে আমাদেরকে মোটামুটি আইনগত দিক যদি আমরা দেখি চারটা জিনিস আমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে এই চারটা জিনিসের মধ্যে একটা হচ্ছে আমাদের যে উনিশশো সালে যে অর্ডিন্যান্সটা জারি করা হয়েছে সেই অর্ডিন্যান্সটা সম্পর্কে আমাদের স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকতে হবে যে আসলে এই অর্ডিনেন্সে কি কি বলা হচ্ছে কি কি সংজ্ঞায়িত করা হচ্ছে কোন কোন খাতে সরকার আয় করটা বদ্ধিত করতেছে কোন কোন খাতটাকে সরকার অব্যাহতি দিচ্ছে তাহলে আমরা প্রথমেই ধারণা প্রথমে উনিশশো চৌরাশি সম্পর্কে তবে এই যে আয়কর অধ্যাদেশ এটি সম্পূর্ণ কিন্তু ইংলিশে প্রস্তুত তো জন্য আপনারা বিভিন্ন হয়তো এর অনুবাদ বাংলায় পাবেন তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনি যদি আসলে শব্দ চয়নগত ভালো করে বুঝতে চান এর ইংলিশটা একবার হলেও করে নিবেন ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স নাইনটিন এইটি ফোর এর মধ্যে আমরা অনেক প্রকার বিশেষত নাম্বার যে সেকশনটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে বিভিন্ন রকম আপনাকে জানতে হবে তো এর মধ্যে অসংখ্য দেওয়া আছে দয়া ডেফিনেশন করে আপনারা এগুলো একটু পড়ে নেবেন পরবর্তীতে তো তারপরে যদি আমরা যেটি যাই যেটি আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে আয়কর বিধিমালা প্রতিটা আইনের মধ্যেই যেটি করা থাকে আইনগুলো সাধারণত খুব ছোট্ট শব্দে হয় তো এই ছোট শব্দগুলোকে বিশ্লেষণ করে সরকার আইনের মধ্যে থেকে আরো কিছু নীতিমালা জারি করে যেটাকে আমরা বলি বিধিমালা বা রুলস তো এই বিধিমালাটাকে আমরা জানতে হবে এটাও সেই সালে জারি করা এই বিধিমালাটাও জাস্ট আমরা একটু স্মরণে রাখবো যে এই বিধিমালাটাও আছে তারপরে যদি আমরা যাই যে আমাদের আর যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্রতি বছর সরকার যেটা করে অর্থ আইন বলে একটা আইন জারি করে এই আইনের মাধ্যমে তারা আয়কর সংক্রান্ত আয়করের বিধিমালায় নানা প্রকার কিছু চেঞ্জ করে তাই আমাদেরকে অর্থ আইন সম্পর্কে একটু ধারণা থাকতে হবে যে অর্থ আইনে সরকার কি কি চেঞ্জ আনতেছে আর সর্বশেষ প্রতিবারই এনবিআর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ অর্থাৎ রাজস্ব বোর্ড যেটা করে তারা ব্যক্তি শ্রেণীর করদাতার জন্য একটা করে নির্দেশিকা জারি করে এই যে আইন বিধিমালা এবং অর্থ আইনের মধ্যে কি কি চান্স আনলো এ সংক্রান্ত একটা ব্যক্তি শ্রেণী কর্তার জন্য নির্দেশিকা জারি করে যারে মানুষ যাতে নিজেই নিজের আয় করটা হিসাব করতে পারে বুঝতে পারে এই চারটি জিনিস আমরা সবসময় মনে রাখবো যে এগুলোই হচ্ছে আমাদের আইনগত ভিত্তি যদি নির্দেশিকায় যদি কোনো প্রকার অথবা বিধিমালায় যদি বিরোধ ঘটে তখন আমাদেরকে আয়কর অধ্যাদেশে যেটা আছে সেটাই দেখতে হবে যে অধ্যাদেশে কি আছে তো এখন আসি আমরা যে আয়করটা আমরা কি করে আসলে আয়কর জিনিসটা কি তো আমরা যদি আয়কর বুঝতে চাই আমাদেরকে আমাদের গত জীবনে দিন একটু জাস্ট দেখতে হবে হবে এই দিনটা শুরু জুলাই মাসের এক তারিখ থেকে নিয়ে জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত এখন এটা যে কোনো সালের হইতে পারে আজ থেকে দুই বছর পরেও হইতে পারে তো জন্য আমরা জুলাই মাসের এক তারিখ থেকে নিয়ে জুন মাসের তিরিশ তারিখ এই যে তিনশো পঁয়ষট্টি দিন আমরা মোট কত টাকা আয় করলাম মোট কত টাকা ব্যয় করলাম মোট কত টাকা বিনিয়োগ করলাম আমরা এই যে জুন মাসের তিরিশ তারিখে আমাদের টোটাল সম্পত্তিটা কত জুন মাসের তিরিশ তারিখে আমাদের সম্পত্তিটা কত জাস্ট এই চারটা জিনিস আমরা বের করার চেষ্টা করব নিজেরা নিজেরাই তাহলে যেটা হবে আমাদের আয়করটার জন্য আমাদের আর কারো কাছে যেতে হবে না বা আমাদের আয়কর সংক্রান্ত যে ভীতি যে এটা আবার কি জিনিস সে সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা কিন্তু হয়ে যাবে তাহলে আমরা তিনশো পঁয়ষট্টি দেখবো এইবারে যেহেতু আমরা হিসাব করব, তাই আমরা গত বছরে জুলাই মাসের এক তারিখ থেকে এই বছরে জুন মাসে তিরিশ তারিখ পর্যন্ত আপনি যদি নিজেটা হিসাব করেন নিজে হিসাব করবেন আপনি কত টাকা ইনকাম করছেন যদি আপনার কাছে কেউ আসে তাকে আপনাকে জিজ্ঞাসা করতে হবে যে আপনি জুলাই মাসের এক তারিখ থেকে নিয়ে জুন মাসে তিরিশ তারিখ পর্যন্ত আপনার যদি সঞ্চয়পত্র ইনভেস্ট থাকে সেখান থেকে কাগজপাতি নিয়ে আসেন ব্যাংকে ডিপোজিট থাকলে সেখান থেকে নিয়ে আসেন অর্থাৎ এই তিনশো দিনে আপনি মোট কত টাকা আয় করলেন কত টাকা ব্যয় করলেন কত টাকা বিনিয়োগ করলেন আর যেটি হচ্ছে জুন মাসের তিরিশ তারিখে আপনার মোট সম্পত্তি কত আপনার হয়তো জানুয়ারিতে দশটা বাড়ি ছিল জুন মাসের আপনি এক তারিখে হয়তো নয়টা বাড়ি বিক্রি করে দিচ্ছেন তো জুন মাসের তিরিশ তারিখে এসে আপনার একটা বাড়ি থাকতে পারে তো এই জন্য মোট সম্পত্তি দেখবো জাস্ট আমরা শুধু আয় বছরের যে শেষের দিন তো এই শেষের দিনের উপর ভিত্তি করে সার চার্জ বলে একটা চার্জ আছে জাস্ট নামটা আমরা মনে রাখি পরবর্তীতে বিস্তারিত করবো এইটি ধার্য হয় মোট সম্পত্তির উপর ভিত্তি করে তো তাহলে আমরা এই যে তিনশো পঁয়ষট্টি দিন বারবার বলতেছি এই তিনশো পঁয়ষট্টি অর্জন করেন সেই দিনগুলাই হচ্ছে আমাদের আয় বছর এখন বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অর্থ বছর শুরু হয় জুলাই মাসের এক তারিখ থেকে আমরা জানি ডিসেম্বরের একত্রিশ তারিখ যেমন আমাদের একটা গ্যাগরীয় ক্যালেন্ডারের শেষ দিন হয় যান তো সেম একই ভাবে অর্থ বছরটা শুরু হয় জুলাই মাসের এক তারিখ থেকে আর যে আমাদের অর্থ বছর শুরু হয় তো আমরা বলতে পারি যে আয় বছরে যে পরের বছর সেটাই হচ্ছে আমাদের কর বছর তো তার মানেটা হচ্ছে যে এখানে আমরা জুলাই মাসের এক তারিখ থেকে নিয়ে জুন মাসে তিরিশ তারিখ দুই পর্যন্ত ছিল আমাদের আয় বছর তো আজকে যেহেতু আমাদের অগাস্ট মাস চলতেছে আজকে চলতেছে আমাদের জন্য আমাদের কর অর্থাৎ আগে যাবে আমাদের আয় বছর আয় বছরের পরে আসবে আমাদের কর তো এই কর যদিও তিনশো পঁয়ষট্টি দিনে হয় তবে সরকার যেটি বলতেছে যে না এত দিন আপনাদেরকে সময় দেওয়া যাবে না আমরা তিরিশে নভেম্বর কর দিবস ঠিক করে দিচ্ছি এই তিরিশে নভেম্বরের মধ্যে আপনি আপনার এই যে তিনশো পঁয়ষট্টি দিন কি করলেন তার যাবতীয় বিস্তারিত বর্ণনা আমাদের কাছে রিটার্ন দাখিল করবেন প্রয়োজনের ক্ষেত্র বিশেষ আপনি টাকা পয়সাও জমা করবেন এই জন্য তিরিশে নভেম্বর কে বলা হয় আয়কর দিবস পূর্বে যেটা ছিল সেপ্টেম্বর মাসে এটাকে বোধিত করে 30 নভেম্বর করা হয়েছে তো আশা করি আয়কর সংক্রান্ত আপনারা এই একটু হলেও স্বচ্ছ ধারণা আপনারা নিতে পেরেছেন বিষয়টাকে অতটা সিরিয়াসলি না নিয়ে আপনি যদি জাস্ট একটু উ মনে যদি চিন্তা করেন তাহলে কিন্তু বুঝে আসবে যে আমরা গত তিনশো পঁয়ষট্টি দিনে চারটা জিনিস দেখব আমাদের মোট কত টাকা আয় করলাম মোট কত টাকা ব্যয় করলাম মোট কত টাকা বিনিয়োগ করলাম আমাদের মোট সম্পত্তিটা কত আছে জুলাই জুন মাসের তিরিশ তারিখে তো চলেন এখন আমরা আরো দেখি বিস্তারিত আমরা আমরা যে হিসাব করব দেখেন প্রথমে বুঝলাম মোট আয়টা আমাদেরকে জানতে হবে তারপর আমরা মোট ব্যয়টা জানবো তারপর জানব আমরা মোট বিনিয়োগ বা দান এই জিনিসটা আমাদের আসবে আপনি বিনিয়োগও করতে পারেন সরকার অনুমোদিত নির্দিষ্ট কিছু খাত আছে সেখানে আপনি দান করতে পারেন আর হচ্ছে যে জুলাই মাসে জুন মাসে তিরিশ তারিখে আপনার মোট সম্পত্তি তো প্রথমে আপনি যে ব্যক্তির বা নিজের যখন আপনি আয়কর হিসাব করতেছেন আপনার এখন যত প্রকার সঞ্চয় আছে আপনার বাড়ি ভাড়া আছে আপনার বেতন আছে যাই কিছু আছে তার ডকুমেন্ট আপনাকে সংগ্রহ করতে হবে সেগুলো বিভিন্ন সংস্থা থেকে আপনি পাবেন ব্যাংকে যদি অ্যাপ্লাই করেন ব্যাংক দিবে সঞ্চয় অধিদপ্তরে অ্যাপ্লাই করলে তারা দিবে আপনার যদি বাড়ি ভাড়া থাকে আপনি যে হিসাবগুলো লিখে রেখেছেন সেখান থেকে আপনি বের করবেন যে জুলাই মাসের এক তারিখ থেকে জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনার কত টাকা মোট আয় তো এখন আমরা মোট আয়টা সর্বপ্রথম একটু ক্লিয়ার করি এই মোট আয়টা দুই ভাগে হইতে পারে একটা হচ্ছে কর্মুক্ত খাত যে থেকে এখন পর্যন্ত যত টাকা ইনকাম করেন সরকার বলতেছে যে না আমাকে কোনো প্রকার আপনার ইনকাম ট্যাক্স দেওয়ার প্রয়োজন নাই আর একটা হচ্ছে করযোগ্য খাত যেখান থেকে আপনি যাই কিছু ইনকাম করেন এটা আপনাকে কর দিতে হবে এখন এই করযোগ্য খাত কতটা এটা যখন আমরা ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স সেকশন 20 দেখতেছি এখানে বলতেছে যে সাতটা এমন খাত আছে যেটা হচ্ছে করযোগ্য খাত এই খাত থেকে আপনি ইনকাম করলে আপনাকে কর দিতে হবে আর করমুক্ত খাতকে আমরা দেখতেছি এখন পর্যন্ত টোটাল নির্দেশিকা মোতাবেক 27টি খাত আছে যে খাত থেকে আপনি যত টাকা পয়সা ইনকাম করতেছেন এর নির্দিষ্ট অঙ্ক হচ্ছে করমুক্ত তাহলে আমরা বুঝলাম আমরা যে টাকা পয়সাটা ইনকাম করব এটা দুটা ভাগে বিভক্ত হয় একটা হচ্ছে যেটা আসে করযোগ্য খাত থেকে আমরা ইনকাম করতে পারি আর একটা হচ্ছে করমুক্ত খাত থেকে ইনকাম করতে পারি এখন পর্যন্ত করমুক্ত খাত হচ্ছে সাতাইশটি আর করযোগ্য খাত হচ্ছে আমাদের ষাটটি এখন এই যে করমুক্ত খাতের ক্ষেত্রে সরকার আবার একটা নির্দিষ্ট সীমা করে দিয়েছে যে যেমন আপনার যদি কৃষি সম্পত্তি থেকে ইনকাম থাকে দুই লাখ টাকা পর্যন্ত সেটা থাকবে দুই লাখের বেশি যদি হয় সেটা আবার করমুক্ত কর যোগ্য আয়ের মধ্যে এটা ছাড়া আরো বিভিন্ন প্রকার প্রভিডেন্ট ফান্ড আছে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে তো এক্ষেত্রে তাহলে আমরা যে জিনিসটা আমরা পরবর্তীতে দেখবো বা আপনারা সবসময় যেটা চিন্তা করবেন সেটা হচ্ছে এই সাতাইশটা খাত কি কি এগুলো আপনার মুখস্থ করার দরকার কোনো দরকার নাই এই কাগজটা জাস্ট আপনার জানা থাকলে হবে যে আপনি যখনই কারো আয়কর হিসাব করবেন ওই সাতাইশটা খাতের মধ্যে থেকে তার কোনো ইনকাম আসছে কিনা যেটা একটু পরে আমরা লিস্ট দিয়ে দিব এই সাতাইশটা খাত জাস্ট আপনি একটু সবসময় একবার পড়ে নেবেন বাকিটা আপনার এতটা মুখস্থ রাখার প্রয়োজন নেই যেটা হচ্ছে আমরা যখন এই খাত হিসাব করব। যেমন কেউ যদি হয় তার বাসা ভাড়া তার বাড়ি ভাড়া তার যাতায়াত তার চিকিৎসা এখান থেকে যেটা হয় যে কিছু অঙ্ক আছে যেটা বাদ দেওয়া যায় যেটা করযোগ্যের বাইরে তো সেখান থেকে আমরা করযোগ অব্যাহতি যে টাকাটা বাদ দেওয়া যায় সেটা বাদ দিব এই দুইটা করার পর তাহলে দেখেন আমরা মোট আয় যখন হিসাব করব। মোট আয় থেকে যখন আমরা এই করযোগ্য আয় আসব। আমাদেরকে চারটা কাজ কিন্তু করতে হচ্ছে জাস্ট এই জিনিসটা যদি আপনি একবার মাথায় নিতে পারেন তাহলে সরকার যত প্রকার चेंजই আনুক আপনি কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে আপনি করযোগ্য টাকাটা বের করবেন তাহলে প্রথমে আমরা টোটাল ইনকামটা নিলাম সেটা দেখলাম যে তার কোন খাত থেকে আসলো যদি যেই 60টা করযোগ্য খাত আছে সেখান থেকে যদি আসে সেখান থেকে যতটুকু বাদ দেওয়া যায় সেটা বাদ পর যে টাকাটা আসবে সেটা আমাদের করযোগ্য আয় হবে আর কর খাতের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সীমা দেওয়া আছে সেই সীমার বাইরে যে টাকাটা আসবে সেই দুটাকে আমরা একসাথে করে করযোগ্য আয়ের মধ্যে নিয়ে আসবো তো একজন ব্যক্তির হয়তো দশ লাখ টাকা ইনকাম থাকতে পারে তার এই যে করমুক্ত খাত থেকে যদি পাঁচ লাখ টাকা ইনকাম থাকে আর এই করযোগ্য খাত থেকে পাঁচ লাখ টাকা ইনকাম থাকতে পারে তো এই করযোগ্য খাতে টাকা হিসাব করার সময় আমরা আবার যেহেতু কর অব্যাহতি দিতে পারবো সেখানে এক লাখ টাকা যদি বাদ দেই তাহলে ওই দশ লাখ টাকার মধ্যে জাস্ট আমাদের মাত্র চার লাখ টাকা হচ্ছে আমাদের আয় তো জন্য প্রথমেই আপনি করযোগ্য আয় বের করাটা শিখবেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে করযোগ্য আয়টা বের করবেন এখন আপনি যেই বছরই করযোগ্য আয় বের বের করেন যেমন আমরা চার লক্ষ টাকা বের করলাম এই চার লক্ষ টাকার উপর আবার আপনার কর দিতে হবে না সরকার বিভিন্ন রকম করের স্লাব বা স্তর তৈরি করে দিয়েছে যে সেখান থেকেও আপনি আরো কিছু ডিসকাউন্ট পাবেন যেমন প্রথম যে এটা জিরো পার্সেন্ট বা এটাকে আমরা বলি কর সীমা ওই যে চার লক্ষ টাকা যে ব্যক্তির এখন করযোগ্য আয় হলো উনি কিন্তু চার লক্ষ টাকার উপর আয়কর দিবেন না কত টাকার উপর দিবেন প্রথম যে শ্রেণী স্তর যেটা থাকবে সেটা জিরো পার্সেন্ট তো এটাকে বলা হয় করমুক্ত সীমা তো এটার মধ্যে আবার দীর্ঘ একটা সিরিয়াল আছে যেমন পুরুষ হইলে এক প্রকারের কর্মুক্ত সীমা মহিলা হইলে এক প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা বা তৃতীয় লিঙ্গ বা হইলে এক প্রকারের সীমা দেওয়া আছে আবার কারো যদি প্রতিবন্ধী সন্তান থাকে সেক্ষেত্রে আবার তার জন্য এক্সট্রা এডিশনাল ফিফটি থাউজেন্ড অ্যাড করারও নির্দেশনা দেওয়া আছে তো এই জন্য জাস্ট আমরা পুরুষের জন্য কত সেটা আমরা পরবর্তীতে দেখবো এখন জাস্ট আমরা মূল জিনিসটা একটু বুঝে নেই যে করযোগ্য আয় থেকে সর্বপ্রথম আমরা বাদ দিব করমুক্ত সীমা তো এক্ষেত্রে পুরুষ যদি হয় এক প্রকারের বাদ যাবে মহিলা হলে এক প্রকার প্রতিবন্ধী হলে এক প্রকার মুক্তিযোদ্ধা হলে এক প্রকার তৃতীয় লিঙ্গ হইলে এক প্রকার এই জিনিসটা আমরা একটু মাথায় স্মরণ রাখবো আমরা উদাহরণের জন্য চার লক্ষ টাকা যেহেতু আমাদের কর আয় করমুক্ত সীমা পুরুষের হচ্ছে টাকা। তাহলে এই চার লক্ষ টাকা প্রথমে আমরা লক্ষ করমুক্ত তাকে কর দিতে হবে না তো তিন লক্ষ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি মাত্র তার আর এক লক্ষ টাকা যেটা করমুক্ত সীমা বাদ দেওয়ার পর আসতেছে তো এখন করমুক্ত সীমার পরে আমরা পাবো করের বিভিন্ন স্লাব পাবো আমরা যে যত টাকা হবে প্রতিটার জন্য সমান হারে দিতে হবে না প্রথম এক লক্ষ টাকার জন্য পাঁচ পার্সেন্ট পরবর্তী তিন লক্ষ টাকার জন্য তারপরে লক্ষ লক্ষ টাকার জন্য করে সর্বোচ্চ টাকা পর্যন্ত হবে তো আমরা যখন করে স্লাব থেকে যে আমাদের উদাহরণে এক লক্ষ টাকা আমাদের আসে তো আয়কর নির্দেশিকা মোতাবেক প্রথম এক লক্ষ টাকার জন্য হচ্ছে আমাদের ফাইভ পার্সেন্ট তার মানে আমাদেরকে পাঁচ হাজার টাকা আয়কর দিতে হবে আমরা এটা বের করলাম এখন এই যে পাঁচ হাজার টাকা আমরা আয় কর দিব এক্ষেত্রে আরো ডিসকাউন্ট আমরা নিতে পারবো কিভাবে যে আমরা রে আয়ত পাবো রে আয়ত পূর্ব কর দায় এটা হচ্ছে আমাদের রে আয়ত পূর্ব রে আয়ত মানে কি রে আয়ত হচ্ছে ডিসকাউন্ট আপনি যদি সরকার অনুমোদিত যে আমরা বিনিয়োগটা আপনাদেরকে দেখিয়েছি এখানে যে বিনিয়োগ বা দান আছে আপনি যদি সরকার অনুমোদিত যে খাতগুলো আছে এখন পর্যন্ত সেই খাতে যদি আপনি দান করেন অথবা বিনিয়োগ করেন সেখান থেকে যত টাকা আপনি দান বা বিনিয়োগ করতেছেন সেখান থেকে আপনি এক প্রকার ডিসকাউন্ট পাবেন পাবেন যেটাকে আমরা আয়করের ভাষায় বলতেছি আপনি যে অর্থাৎ সেখান থেকে আপনাকে স্পেশাল একটা ডিসকাউন্ট দেওয়া হবে এখন আপনি চাইলে আপনি টোটাল সবকিছু বিনিয়োগ করলেই কিন্তু আপনি পাবেন না এর জন্য দুটো সীমা একটা হচ্ছে উদ্যোগ সীমা দেওয়া আছে আর একটা হচ্ছে সরকার অনুমোদিত খাতগুলো হতে হবে এখন এই রেয়াতের খাত কতটি এখন পর্যন্ত সরকারি হিসাব মোতাবেক বাইশটি খাত হচ্ছে রেয়াত এই নাম আপনারা জাস্ট মনে রাখতে হবে অথবা আপনি আপনার টেবিলে এই এই নামগুলো রাখবেন তাহলে আমরা কর্মুক্ত খাত মনে রাখবো খাত সাতটি আর রেয়ত পাবো এমন আমরা বাইশটি খাত যে খাতে বিনিয়োগ করলে রেয়ত পাবো কত টাকা রেয়াত পাবো এর একটা ভিন্ন হিসাব আছে যেটা আমরা নিচের দিকে দেখবো যে ক্ষেত্র বিশেষে দশ পার্সেন্ট অথবা ক্ষেত্র বিশেষে পনেরো পার্সেন্ট তো তাহলে আমরা এরকম যদি বিনিয়োগ যদি করে থাকি যেমন আপনার যদি ডিপিএস থাকে লাইফ ইন্স্যুরেন্স থাকে সঞ্চয়পত্র ইনভেস্ট থাকে আপনার যদি প্রভিডেন্ট ফান্ডে যদি ইনভেস্ট থাকে সেখানে কিছু নিয়ম কানুন আছে সেখান থেকে আপনি যে আয়ত পাবেন তো আমরা যেটা করব রে আয়তটা বাদ দিব তো রে আয়ত বাদ দেওয়ার পরে যে ধরলাম আমরা পাঁচ হাজার টাকা ছিল আমরা দুই হাজার টাকা রে আয়ত বাদ দিলাম তাহলে মাত্র আর আমাদের তিন হাজার টাকা আয়কর দিতে হবে এখন এই তিন হাজার টাকা আয় করা আমাদের দিতে হবে না যদি আমরা যে কাজটা করি উচ্ছে পরিশোধিত কর যদি আমাদের থাকে যেমন আমরা যারাই ব্যাংক থেকে এফডিআর থাকে সেভিং হিসাব থাকে অথবা সঞ্চয়পত্র ক্রয় করা থাকে আপনাকে সরকার উৎসকরটা কাটার পরই আপনাকে মুনাফাটা দেয় তার এই রকম যদি আপনার সঞ্চয়পত্র থেকে আপনার কোনো আয় থাকে আপনি ওই কাগজগুলো সংগ্রহ করলে কত টাকা সরকার কেটে নিয়েছে ওইটা এখান থেকে এই যে 3000 টাকা আছে ওইখান থেকে বাদ দিতে পারবেন উচ্ছে পরিশোধিত কর অথবা অগ্রিম কর বলে সরকার একটা কর কেটে নেয় যেমন আপনি যদি গাড়ি যদি ক্রয় করেন গাড়ি যদি নবায়ন করতে চান সরকার সেখান থেকে অ্যাডভান্স কর নিয়ে নেয় এরকম কর যদি আপনার পরিশোধ করা থাকে সেটাও আপনি এখান থেকে মাইনাস করতে পারবেন অথবা আপনার পূর্ববর্তী বছরে যদি সরকারের কাছে আপনি কোনো কর যদি আপনার প্রাপ্য থাকে যেটাকে আমরা বলি প্রত্যাপনযোগ্য কর এইরকম কর যদি আপনার থাকে সেটাও আপনি বাদ দিতে পারবেন তো ক্ষেত্র বিশেষে অনেকের মধ্যে যেটা দেখা যায় যে আমাদের এই হিসাবে ছিল কত মাত্র তিন হাজার টাকা তেমন হইতে পারে যে একটা গাড়ির জন্য আমার পঁচিশ হাজার টাকা আগেই দেওয়া আছে এবং সরকারের কাছে আমি প্রত্যাপন হিসাবে পঞ্চাশ হাজার টাকা পাবো তো এখন এইগুলো ক্যালকুলেশন করার পরে দুইটা হিসাব আসতে পারে যে সরকারকে আমাদেরকে পরিশোধ করতে পারে যেটাকে আমরা বলি পরিশোধযোগ্য কর অথবা আমরা সরকারের কাছে পাইতে পারি যেটাকে বলে প্রত্যাপনযোগ্য কর এখন এই প্রত্যাপনযোগ্য কর যদিও আমাদের পাওয়ার কথা কিন্তু বাস্তবে সেই টাকাটা আপনাকে নগদে তারা ফেরত দিবে না তারা বলবো যে আপনার আগামী বছরের যদি আয়কর থাকে সেখানে আমরা অ্যাডজাস্ট করে নিব তো মোটামুটি এটাই হচ্ছে আমাদের যে আয়করের একটা টোটাল আমাদের বায়োগ্রাফি আমরা বলতে পারি যে আমরা কিভাবে একটার পর একটা স্টেপ গুলো হিসাব করব। আপনি প্রয়োজনে এই পাতাটা প্রিন্ট করে আপনার সামনে রাখে এক দুইবার লেখার চেষ্টা করবেন স্তর ভিত্তিক একবার যদি এটা আপনার মাথায় ঢুকে বাকিটা জাস্ট বইটা দেখলে আপনি বুঝতে পারবেন যে সাতাইশটা খাত এগুলো আপনার মাথায় মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই কোন বাইশটা খাতে বিনিয়োগ করলে যে আপনি যে আওয়াত পাবেন এটাও আপনার অতটা মুখস্থ রাখার প্রয়োজন নাই জাস্ট একবার বই দেখলে কিন্তু আপনার হয়ে যাবে তাহলে আমরা মোট আয়টা বুঝলাম যে কিভাবে হিসাব করবো এবং মোট আয় থেকে ধারাবাহিক ভাবে জাস্ট আরেকবার যদি আমরা সিম্পলি বলে দেই, কারণ অনেকেই হয়তো নতুন আছেন তাদের মাথায় ঢুকতেছে না আপনি যে টোটাল টাকা পয়সাটা গত তিনশো পঁয়ষট্টি দিনে আয় বছরে আপনি ইনকাম করলেন সেটা দুই খাত থেকে আসতে পারে করযোগ্য খাত থেকে আসতে পারে করমুক্ত খাত থেকে আসতে পারে তো আপনি সেখান থেকে ডিসাইড করে নেবেন যে আপনার কত টাকা করযোগ্য খাত থেকে আসলো কত টাকা আপনার করমুক্ত খাত থেকে আসলো এখন এই করযোগ্য খাতে যখন আপনি টাকা পয়সা হিসাব করবেন সেখানে আবার ইন্টারনাল নানা প্রকার কিছু আপনি বাদ দিতে পারেন যেমন যারা চাকরিজীবী আছেন তার যে বাড়ি ভাড়া আছে সেখান থেকে বাদ দেওয়া যায় তার চিকিৎসা ভাতা থেকে বাদ দেওয়া যায় নানা প্রকার কিছু নিয়ম আমরা নিচের দিকে পড়ব তো সেটা আমরা বাদ দেওয়ার পরে কর বাদ দেওয়ার পরে আমরা যে করযোগ্য আয়টা পাবো অথবা করমুক্ত খাতের মধ্যে সাতাইশটা খাতে ম্যাক্সিমাম কিছু লিমিট দেওয়া আছে সে লিমিটের যদি বাইরে যায় যেমন কৃষিখাতে যদি আপনার দুই লক্ষ টাকার বেশি হয় তখন আপনার সেটা আবার অ্যাড হয়ে যাবে করযোগ্য আয়ের মধ্যে তো আমরা এইগুলো বাদ দেওয়ার পর করযোগ্য আয় পেলাম পাওয়ার পরে যে টাকাটা আসবে সেটা আবার টোটালটা আমাদের কর দিতে হবে না এখানে আবার করমুক্ত সীমা আছে যেমন পুরুষের জন্য তিন লাখ মহিলার জন্য সাড়ে তিন লাখ প্রতিবন্ধীর জন্য মোটামুটি লাখ মুক্তি যারা আছেন তার জন্য টাকা হাজার এবার নতুন করে যারা তৃতীয় লিঙ্গ হিজড়া আছেন তাদের জন্য অ্যাড করা হয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার যদি কোনো অভিভাবকের প্রতিবন্ধী সন্তান থাকে প্রতি সন্তানের জন্য পঞ্চাশ হাজার টাকা করে আপনি অ্যাড করতে পারবেন এটা করমুক্ত সীমার মধ্যে চলে যাবে তো করমুক্ত সীমার বাইরে পরবর্তীতে করের স্লাব আছে যে কোথাও পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট পার্সেন্ট ম্যাক্সিমাম পঁচিশ পার্সেন্ট পর্যন্ত আয়কর আপনাকে দিতে হবে তো এখান থেকে আমরা যে আয়ত নিতে পারবো যদি সরকার অনুমোদিত যে বাইশটি খাত আছে এই খাতে যদি বিনিয়োগ করি অথবা দান করি আমরা রেয়াত পাবো তো রেয়াতটা বাদ দেওয়ার পরে আমরা যে আয়ত পরবর্তী কর্তায় তো তারপরে আমরা তিনটা জিনিস বিবেচনা করব যে ওই করদাতার কোনো উৎস পরিশোধিত করা আছে কিনা অগ্রিম কর পরিশোধ করা আছে কিনা প্রত্যাপন যোগ্য করা আছে কিনা এগুলো যদি থাকে তার ডকুমেন্ট কিন্তু আপনাকে অ্যাটাচ করতে হবে যেমন উচ্ছে কর থাকলে সঞ্চয়পত্র থেকে আপনাকে প্রত্যায়ন নিতে হবে অগ্রিম কর থাকলে আপনি যে দিচ্ছেন তার ডকুমেন্টটা সাবমিট করতে হবে প্রত্যাপন কর থাকলে আপনার পুরাতন বছরের ফাইলের সার্টিফাইড কপিটা আপনার থাকতে হবে এই জিনিসগুলো যদি থাকে এগুলো আমরা বাদ দিব তো ক্যালকুলেশন করার পর হয় সরকার পাবে যাকে আমরা বলি পরিশোধযোগ্য কর আপনাকে পরিশোধ করতে হবে অথবা আরেকটা যেতে হবে প্রত্যাপনযোগ্য কর আপনি সরকারের কাছে পাবেন তবে সরকার আপনাকে টাকা পয়সা দিবে না ওই ফাইলেই থেকে যাবে তো এই জন্য সরকার একটা শব্দ ব্যবহার করে চূড়ান্ত পরিশোধিত কর তার মানে হচ্ছে যদি এরকম আপনার প্রতি বছর বছর সরকারের কাছে পান সরকার ওই ক্লসটা ব্যবহার করে যেটা হচ্ছে চূড়ান্ত পরিশোধিত কর এটা আপনি আর কোনো দিন দাবি করতে পারবেন না আমরা এখন ক্ষেত্রে তো মোট ব্যয়টা এই জন্যই দেখা হয় কারণ আপনার ব্যয়ের উপর ভিত্তি করে আপনার জীবনযাত্রার মানটা কেমন চলতেছে আপনার হিসাব পাতি আপনাকে সাবমিট করতে হয় এখন আপনার ব্যয় যদি তিন লক্ষ টাকার কমে থাকে তাহলে আপনার কোনো ব্যয় বিবরণী দিতেই হবে না কারণ নরমাল মানুষের একটা লাইফ এক বছর জীবন যাপন করতে তিন লক্ষ টাকা কোনো ব্যাপার না কিন্তু যখনই তিন লক্ষ টাকার বেশি হয়ে যাবে তখন আপনাকে সাবমিট করতে হবে যে আপনি কোথায় কাকে কিভাবে কোন বাসায় থাকতেছেন আপনি যে আমরা যেমন প্রথম আলোতে দেখলাম আপনি যে ময়লা আবর্জনা ফালানোর বিল দিচ্ছেন সেটাও পর্যন্ত ইনক্লুড করে দেখাইতে হবে যে আপনি কোন খাতে কত টাকা ব্যয় করতেছেন তারপর আমরা বিনিয়োগটা দেখেই ফেললাম যে আপনি যদি নির্দিষ্ট খাতে বিনিয়োগ করেন তবেই রেওয়াজ পাবেন এই খাতের বাইরে গেলে পাবেন না এখন আসি আমরা মোট সম্পত্তির ক্ষেত্রে এই মোট সম্পত্তি দেখা হয় এজন্যই জন্যই সেটা হচ্ছে যে সার চাষ আদায় করার জন্য এই সার চাষ জিনিসটা কি সেটা হচ্ছে আয় করের উপর আবার কর মানে আমরা যে আয় করটা বের করলাম এই আয় করের উপর এক্সট্রা করে সরকার আবার আরেকটা কর ধার্য করেছে যেটাকে আমরা সার চাষ বলি এটা নির্ভর করে আপনার টোটাল সম্পত্তির উপর আপনার যে সম্পত্তি নিট যে প্রপার্টি থাকবে যে প্রপার্টির উপর কোনো লোন থাকবে না দায় থাকবে না অর্থাৎ আপনার এক কোটি টাকা সম্পত্তি আছে পঞ্চাশ লক্ষ টাকা ব্যাংক লোন আছে তাহলে আপনার নিট প্রপার্টি হলো পঞ্চাশ লাখ সেই পঞ্চাশ লাখের উপর ভিত্তি করে আপনার এই সার চার্জ আরোপিত হবে তো এখন পর্যন্ত নিয়ম হচ্ছে যদি আপনার তিন কোটি পর্যন্ত যদি সম্পত্তি থাকে তবেই সার চার্জ প্রযোজ্য এর কমে থাকলে আপনার জিরো পার্সেন্ট আপনাকে সার চার্জ দিতে হবে না তো আশা করি এটি আপনারা অ্যাটলিস্ট প্রয়োজনে ভিডিওটা আরো একবার দেখে নেবেন তাহলে এখান থেকে আপনারা বুঝতে পারবেন এখন আমরা চলে যাব যেই যে জিনিসগুলো আমরা জানবো কোন জিনিসগুলো জানবো আমরা যে সাতাইশটা খাত আছে তার মধ্যে আমাদের সাতটি খাত আছে যেটা করযোগ্য বাইশটি খাত আছে যেটা কর যেগুলো থেকে রেয়ায়ত পাবো রেয়ায়তের পরিমাণটা আমরা কিভাবে হিসাব করব এই জিনিসগুলো দেখবো আমরা এবং কর্মক্ত সীমা করের স্লাপ এই জিনিসগুলো এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখব মূল জিনিসটা কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি পিডিএফটা দেওয়া থাকবে ভিডিওটা রেকর্ড করা আছে অ্যাট দুই তিনবার দেখবেন আশা করি আপনারা বুঝতে পারবেন তো যাক এখন আমরা কিছু ছোটখাটো শব্দ আপনাদের মাথায় ঢুকিয়ে দিব না হলে কিন্তু আপনারা আবার এগুলো বুঝবেন না হিসাব করতে গেলে বা ফর্মটা পূরণ করতে গেলে সেখানে আপনারা বারবার আপনাদেরকে বইটা খুলতে হবে যে কোনটা আয় বছর কোনটা কর বছর কোনটা রে আয়ত তো আয় বছরটা বললাম আপনাদেরকে বুঝিয়ে দিলাম জুলাই মাসের এক তারিখ থেকে জুন মাসের তিরিশ তারিখ এটাকে বলা হয় আয় বছর আর কর বছর হচ্ছে আয় বছরের পরের যে বছর সেটাই হচ্ছে কর করবছর আর কর দিবস বলা হয় যে তিরিশে নভেম্বরকে কে পূর্বে সেপ্টেম্বর মাসে ছিল যেটা জাস্ট গত চার বছর সম্ভবত এটাকে নভেম্বরের তিরিশ তারিখে নেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের কর দিবস কর দিবসটা এই জন্যই রাখা হয় যাতে ওই দিনের মধ্যে অর্থাৎ আপনি জুলাই মাসের এক তারিখ থেকে নিয়ে এই যে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত যে দিন আপনার জন্য একটা ফ্লাক্সিবল সময় থাকতেছে আপনি আয়কর রিটার্নটা দাখিল করতে পারবেন আর যে যেটাকে বলা হয় সেটা হচ্ছে যে আপনাকে একটা সুবিধা দেওয়া হয় ডিসকাউন্ট দেওয়া হয় আপনাকে একটা ছাড় দেওয়া হচ্ছে আপনি যে বিনিয়োগটা করছেন এটাই হচ্ছে রে আর অগ্রিম কর হচ্ছে আয়কর অধ্যাদেশের মধ্যে সেকশন সিক্সটি ফোর সিক্সটি এইট সিক্সটি এইট বি এর মধ্যে কিছু অপশন দেওয়া আছে ওই কাজগুলো করলে আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হয় যেমন যারা নতুন গাড়ি ক্রয় করেন গাড়ির যে কত সিসির গাড়ি তার উপর ভিত্তি করে আপনার বিভিন্ন প্রকার অগ্রিম কর অর্থাৎ আয় বছর শেষে আপনার যদি জিরো পরিমাণও যদি চলে আসে ওই টাকাটাদের সরকার নিলে ওইটা সরকার ফেরত দিবে না এটাকে বলা হয় অগ্রিম কর আর এই জন্যই সরকার এটাকে বলে অগ্রিম করটাকে চূড়ান্ত পরিশোধিত কর অর্থাৎ বছর শেষে যদি আপনার আয়কর নাও থাকে সরকার ওইটা আর ফেরত দিবে না আর সারচার্জটা আমরা বুঝলাম যে আয়কর যে টাকাটা আসবে তার উপর আবার এক্সট্রা যেমন আমরা যে কোড ফি হিসাব করি আপনি আপনি যদি কোড ফি একটা সেকশন থার্টি ফাইভ এ দেখেন সেখানে বলা আছে যে টাকাটা আসলো ওই টাকার উপর পনেরো পার্সেন্ট যুক্ত হবে সেম একই রকম ভাবে আয়কর যেটা আসবে তার উপর সারচার্জ প্রযোজ্য হবে বিভিন্ন দশ পার্সেন্ট থেকে শুরু করে থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত করের স্লাপ হচ্ছে যে আসলে আপনার যত টাকা আপনার যদি বিশ লাখ টাকা ইনকাম হয় টোটালটার উপর পাঁচ পার্সেন্ট না প্রথমটার উপর প্রথম এক লাখ টাকার উপর পাঁচ পার্সেন্ট পরবর্তী তিন লাখ টাকার উপর দশ পার্সেন্ট এভাবে বিভিন্ন যেহেতু স্তর আছে এজন্য বলা হয় করের স্লাপ আর করমুক্ত খাত আমরা বললাম যে খাতে এখন পর্যন্ত সরকার কি করে নাই কোনো প্রকার কর আরোপ করে নাই যেমন আপনি যদি বৃদ্ধাশ্রম চালান সেখান থেকে কোনো প্রকার ইনকাম করেন সেটা করের বাইরে থাকবে আপনার কৃষি সম্পত্তি যদি দুই লাখ টাকা পর্যন্ত ইনকাম থাকে সেটাও করের বাইরে থাকবে এটা ছাড়া বর্তমানে যারা অনলাইন ভিত্তিক বিভিন্ন প্রকার সফটওয়্যার কাজ করেন তাদেরও সম্পূর্ণটা এখন পর্যন্ত করের বাইরে আছে আর যদি আমরা দেখি করযোগ্য খাত এগুলো আমরা ইনকাম ট্যাক্স অর্ডিনেন্স একশো টোয়েন্টি মোতাবেক সেখানে সাতটির মতো খাত আছে সেগুলো হচ্ছে করযোগ্য আর কর্মুক্ত সীমাটা আমরা নিচের দিকে দেখবো পুরুষের জন্য এক প্রকার মহিলার জন্য এক প্রকার আর উৎসে পরিশোধিত কর এটা হচ্ছে যেমন আমরা সঞ্চয়পত্র বা বিভিন্ন প্রকার জিনিস আছে যেগুলো থেকে মুনাফাটা সরকার কেটে তারপরে দেয় আপনার ব্যাংকে যদি এফডি থাকে আপনার যদি সেভিং অ্যাকাউন্ট থাকে সেখানে যে মুনাফা যুক্ত হয় সেখান থেকে আপনি দেখবেন আপনার টিন সার্টিফিকেট দেওয়া থাকলে দশ পার্সেন্ট না দেওয়া থাকলে পনেরো পার্সেন্ট তারা কেটে তারপরে মুনাফাটা আপনার অ্যাকাউন্টে যুক্ত করে আর প্রত্যাপন কর হলো যে করটা আপনি ফেরত পাওয়ার অধিকারী যদিও বাস্তবে আপনি কোনোদিন দিন পাবেন না জাস্ট অ্যাডজাস্ট করার সুযোগ পাবেন চূড়ান্ত পরিশোধিত কর হচ্ছে যে আপনার বছর শেষে যদি আয়কর নাও আসে আপনি যে টাকাটা পরিশোধ করলেন ওইটা আপনার শেষ ওইটা আর কোনোদিন পাবেন না আর একটা অপশন আছে ন্যূনতম কর আপনার যদি কোনোভাবে এই যে কর সীমা আমরা যেটা বললাম এর বাইরে যদি যদি টাকাও আপনার থাকে অর্থাৎ একজন পুরুষের যদি তিন লক্ষ এক টাকা যদি ইনকাম হয় আমরা জানি তিন লক্ষ টাকা পর্যন্ত তার কর কিন্তু এক টাকার জন্য যদি থাকে সে এক টাকার উপর ভিত্তি করে ফাইভ পার্সেন্ট দিবে না তাকে তার অবস্থানের উপর ভিত্তি করে তিন হাজার চার হাজার পাঁচ হাজার এটাকে বলা হয় ন্যূনতম কর যে কর দ্বারা ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে একটা কর ধার্য করা আছে যেটা পাঁচ হাজার সর্বোচ্চ হইতে পারে আর নিবাসী এবং অনিবাসী এই দুটো শব্দ আমরা একদম ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পারবো ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের সেকশন টু যদি আপনি পড়েন সেখানে বলা আছে যে কে নিবাসী কে অনিবাসী তো এই জন্য আমরা বারবারই বলি যে আপনারা ডেফিনেশন যে ওই সেকশনটা আছে এটা একটু ভালো করে পড়বেন নিবাসী কাকে বলা হয় তো নিবাসী হচ্ছে আয় বছরে এই যে জুলাই মাসের এক তারিখ থেকে জুন মাসের তিরিশ এই তিনশো দিনের মধ্যে কেউ যদি একশো দিন বা এর বেশি বাংলাদেশে অবস্থান করে তাকে নিবাসী বলা হবে এখানে প্রবাসী বলা হয় নাই নিবাসী আর অনিবাসী জাস্ট এটা একটু মনে রাখবেন যে আয় বছরে কেউ যদি একশো দিন বা এর চাইতে বেশি বাংলাদেশে থাকে তাকে আমরা বলবো নিবাসী আর যদি কেউ আরেকটা অপশন হইতে পারে যে আয় বছরে কেউ নব্বই দিন বাংলাদেশে থাকতে পারে তখন আমরা দেখব যে গত চার বছরে যদি এই ব্যক্তি তিনশো দিন বা এর বেশি বাংলাদেশে থাকে তারপরে সে হবে নিবাসী তাহলে অনিবাসীকে যে নিবাসী না সেই অনিবাসী আপনারা প্রথমে নিবাসীকে এটা সংজ্ঞাটা বের করবেন তাহলে এই সংজ্ঞার মধ্যে যে পড়তেছে না সেই অনিবাসী অর্থাৎ কেউ যদি গত অর্থ বছরে একশো দিনের কম বাংলাদেশে থাকে সেই অনিবাসী অথবা গত অর্থ বছরে নব্বই দিনের কম পরবর্তী পূর্ববর্তী যে চার বছরে তিনশো পঁয়ষট্টি দিনের কম যদি বাংলাদেশে থাকে সেই হচ্ছে আপনার নিবাসী এটি আপনি কেন জানবেন যখন আপনি ফর্মটা পূরণ করবেন সেখানে আপনাকে ঠিক দিতে হয় যে আপনি নিবাসী না অনিবাসী এখন আপনি যদি নাই বুঝেন আপনার ক্লায়েন্ট নিবাসী না অনিবাসী আপনি কিন্তু তখন বইগুলো আপনাকে খুঁজতে হবে তো জন্য এটি একটু জাস্ট আপনাকে মনে রাখতে হবে তো তারপরে আমরা মোটামুটি শেষ করলাম আমাদের যে ছোটখাটো শব্দ ছিল এখন আমরা যে করের স্লাবটা দেখবো যে করের বাস্তব উদাহরণ জিরো কর মুক্ত এর মধ্যে কোনো প্রকার কর আসবে না পুরুষের জন্য আমরা বলেছি তিন লক্ষ টাকা মহিলার জন্য সাড়ে তিন লক্ষ তারপরে যারা হিজটা আছেন তৃতীয় লঙ্গ লিঙ্গ আছেন তাদের জন্য জন্যই নতুন করে অ্যাড করা হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা এটা যদি প্রতিবন্ধী হয় সাড়ে চার লক্ষ টাকা যদি যোদ্ধা হতো মুক্তিযোদ্ধা হয় চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা আবার এই শ্রেণীদের মধ্যে অধীনে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধিত হইতে হবে শুধু প্রতিবন্ধী থাকলেই হবে না তাকে অবশ্যই নিবন্ধিত হতে হবে তখনই প্রতিটা সন্তানের জন্য বাবা অথবা মা দুইজনে যদি রিটার্ন দাখিল করেন যে কোনো একজন তার জন্য পঞ্চাশ হাজার টাকা করে এর সাথে অ্যাড করতে পারবেন অর্থাৎ একজন পুরুষের তিন লক্ষ তার যদি কোনো প্রতিবন্ধী সন্তান থাকে আরো পঞ্চাশ হাজার অ্যাড করে তার হিসাবটা তখন সাড়ে তিন লক্ষ হয়ে যাবে কিন্তু এখন আমরা যদি একটা জিনিস হিসাব করি যে প্রথম ধাপে জিরো দ্বিতীয় ধাপে হচ্ছে এক লাখ টাকা তো এক লাখ টাকার উপর ফাইভ পার্সেন্ট তার মানে কারো যদি চার লক্ষ টাকা হয় প্রথম তিন লক্ষতে জিরো পরের এক লক্ষতে হচ্ছে আমাদের ফাইভ পার্সেন্ট মানে পাঁচ হাজার টাকা তো পরের যে যেমন আমরা এখানে যদি কারো চার লক্ষ টাকা হয় তাহলে তার প্রথম তিন লাখ জিরো পরের এক লাখ হচ্ছে তার ফাইভ পার্সেন্ট মানে পাঁচ হাজার টাকা একই রকম ভাবে তারা যে স্লাবটা করে দিছে এখন পর্যন্ত ছয়টা স্লাব আছে তৃতীয় ধাপে তিন লাখ চতুর্থ ধাপে চার লাখ পঞ্চম ধাপে পাঁচ লাখ অর্থাৎ সর্বোচ্চ বিশ পার্সেন্ট এই পঞ্চম ধাপের উপরে যেটা আসতেছে সেটা টোটালটার উপর পঁচিশ পার্সেন্ট করে হিসাবটা হবে তো আমরা জাস্ট একটা উদাহরণ দিই তাহলে আপনারা বুঝবেন যে একজন পুরুষ ব্যক্তির করযোগ্য আয় হচ্ছে সতেরো লাখ টাকা ধরেন আপনি সতেরো লাখ টাকা একজন ব্যক্তির কর হিসাব করবেন উনি হচ্ছেন পুরুষ এটা আপনাকে জানতে হবে আপনার ক্লায়েন্ট পুরুষ না মহিলা না উনি যে প্রতিবন্ধী না মুক্তিযোদ্ধা এটা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে তো যদি আমরা এখানে পুরুষের হিসাব করি প্রথম তিন লাখের জন্য আমরা জিরো পার্সেন্ট কোনো টাকা পয়সা তার হচ্ছে না পরের এক লাখের জন্য ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে পাঁচ হাজার টাকা তার পরের যে তিন লাখের জন্য দশ পার্সেন্ট তিরিশ হাজার টাকা আমাদের আসলো তারপরে তারপরে যদি আমরা আমরা যাই তার লক্ষ টাকার জন্য হিসাবে আমরা এইভাবে আমরা যদি হিসাব করে দেখি তার এই যে পরের পাস এই পর্যন্ত তার এক লক্ষ টাকা এবং তার যেহেতু সতেরো লক্ষ টাকা পরের এক লক্ষ টাকার জন্য পঁচিশ পার্সেন্ট হিসাবে টোটালটা হিসাব করলে তার কর আসতেছে দুই লক্ষ বিশ হাজার টাকা তাহলে একজন পুরুষ ব্যক্তি যদি এখন দুই হাজার এই যে বিশ একুশ যে তার আয় বছরটা গেল সে যদি একুশ বাইশ অর্থ বছর যে কর বছরে দাখিল করতে চায় তার সত্তর লক্ষ টাকার জন্য তাকে দুই লক্ষ বিশ হাজার টাকা আয়কর আসবে তো এখন আপনি যদি বিনিয়োগটা যদি জেনে শুনে যদি না করেন তাহলে কিন্তু আপনাকে আপনাকে টাকা কিন্তু কিন্তু দিতে হবে লক্ষ আপনি যদি জেনে শুনে বুঝে যদি বিনিয়োগ করেন ইনভেস্ট করেন তাহলে এই দুই লক্ষ বিশ হাজার টাকা ক্ষেত্রবিশেষে শুধুমাত্র বিশ হাজার টাকা হয়ে যায় কারণ আপনার বিনিয়োগের সীমা কিন্তু এক কোটি টাকা পর্যন্ত দেওয়া আছে তো জাস্ট আমরা আয়করের যে নির্দেশিকা আছে সেখানে আপনাদের জন্য ক্রিস্টাল ক্লিয়ার বিভিন্ন রকম কিন্তু উদাহরণ দেওয়া আছে ওই নির্দেশিকা যদি আপনি জাস্ট একটু বুঝে যদি পড়েন যে কোনো প্রকারের সমাধান আপনি কিন্তু সেখানে পাবেন তো নির্দিশিকা তারা পঞ্চাশ লাখ টাকার একটা উদাহরণ দিয়েছে যেটা একই রকম দেখেন যে প্রথম তিন লক্ষ টাকার জন্য শূন্য আপনাকে কিছুই দিতে হবে না পরের এক লাখ টাকার জন্য ফাইভ পার্সেন্ট তারপরের যে আছে তিন লাখ টাকার জন্য দশ পার্সেন্ট তারপরে চার লাখ টাকার জন্য পনেরো পার্সেন্ট তারপরে পাঁচ লাখ টাকার জন্য বিশ পার্সেন্ট এবং এর উপরে যেটা আসলো দেখেন এর উপরে কত আসছে চৌত্রিশ লাখ টাকার উপর পঁচিশ পার্সেন্ট করে প্রায় আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে টোটাল পঞ্চাশ লাখ টাকা যদি কারো আয়কর যোগ্য আয় থাকে দশ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা তার এই আয়করটা আসতেছে তো এজন্যই মানুষ যেটা করে যে কেউ চাবে না সরকারকে দশ লাখ টাকা সে আয় কর দেব তো এই জন্যই মানুষ ক্ষেত্র বিশেষে যেটা করতে চায় যে কর লুকাইতে চায় ইনকামটা লুকাইতে চায় নানা প্রকার ভাবে আমরা জানি প্রতি বছর সরকার যেটা করে কালো টাকা সাদা করে এবারও সরকার অপশন দিয়েছে যে কালো টাকা সাদা করার সুযোগ আছে সরকারকে আপনাকে দিতে হবে মোটামুটি ছাব্বিশ দশমিক দুই পাঁচ শতাংশ হারে আপনারা যদি জাস্ট এই যে বইটা আছে বা আমার যে হ্যান্ডনোটটা আছে এটা যদি একটু সময় করে এক দুইবার যদি আপনারা ভালো করে দেখেন আশা করি আয়কর সংক্রান্ত যে বেসিক আপনার যে কনসেপ্টটা এটা কিন্তু ধীরে ধীরে ক্লিয়ার হবে একদিনে আপনি না পারেন এই ভিডিওটা বারবার দেখেন বোঝার চেষ্টা করেন না বুঝলে অবশ্যই আমাদের জানান আমরা ট্রাই করব আপনাদেরকে আরো ক্রিস্টাল ক্লিয়ার বোঝানোর জন্য আমরা যে ন্যূনতম করের কথা আপনাকে বলেছিলাম যে শব্দটা উচ্চারণ করেছিলাম যে আপনার যদি কর যোগ্য সীমার বাইরে থাকে অর্থাৎ তিন লক্ষ টাকা পর্যন্ত থাকলে আপনার ন্যূনতম কর দিতে হবে না কিন্তু তিন লক্ষ এক টাকা যদি থাকে ওই এক টাকার ফাইভ পার্সেন্ট দিলে আপনাকে হবে না আপনাকে আপনি কোথায় আসেন ঢাকা উত্তর সিটি দক্ষিণ সিটি আর চট্টগ্রাম সিটির মধ্যে যদি থাকেন সর্বনিম্ন আপনাকে এই ন্যূনতম করটা জমা করতে হবে যেটা হচ্ছে পাঁচ হাজার আর যদি এর বাইরে অন্য যে সিটি কর্পোরেশনে থাকেন চার হাজার আর এর বাইরে সারা বাংলাদেশে গ্রামাঞ্চলে বা যেখানেই থাকেন তিন হাজার এটাকে বলা হয় ন্যূনতম কর এর কমে আপনি দিতে পারবেন না এখানে আমরা আরো কিছু বেসিক তাদের নিয়ম আছে যে কোন ব্যক্তি যারা চাকরি করে হয়তো তারা ঢাকায় থাকে ছয় মাস পরবর্তীতে চলে গেল হয়তো একদম গ্রামাঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে পঞ্চগড়ের মতো জায়গা এমন জায়গায় চলে গেল যেটা এগুলোর বাইরে তখন তার হিসাবটা কিভাবে হবে তো এই আয়কর নির্দেশিকা তারা ক্রিস্টাল ক্লিয়ার করে দিয়েছে যে একজন করদাতা যে কোনো স্থানে হোক না কেন তিনি যেখানে অবস্থান করবেন তার অবস্থানের ভিত্তিতে ন্যূনতম কর হবে হবে অর্থাৎ আপনি আপনি যেখানে সেই অবস্থানের উপর ভিত্তি করে টাকা পয়সাটা থেকে ইনকাম করলেন সেটা দেখার বিষয় না আপনার হয়তো ঠাকুরগাঁ থেকে ইনকাম থাকতে পারে রাজশাহী থেকে ইনকাম থাকতে পারে আপনি থাকেন ঢাকায় তার মানে আপনার জন্য ঢাকার যে পাঁচ হাজার সেটাই প্রযোজ্য হবে আর করদাতা যদি একাধিক স্থানে যদি অবস্থান করে এখানে বলা হচ্ছে তাহলে তিনি এই যে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে সবচেয়ে বেশি যেখানে ছিলেন সেই স্থানটা তার জন্য প্রযোজ্য হবে এটা ছাড়া বলা হচ্ছে ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবসা পরিচালনার মেইন স্থান যেটা সেটাই পরিচালনা হবে আপনার একাধিক ব্রাঞ্চ থাকতে পারে যেমন বিভিন্ন কোম্পানি বলেন বা ব্যক্তি বলেন ঢাকায় শোরুম আছে চট্টগ্রামে আছে আপনার রংপুরে আছে আপনার বরিশালে আছে তো ক্ষেত্রে আপনার মেইন ব্রাঞ্চ যেটা আমরা জানি প্রতিটা ব্যাংকের যেমন হেড অফিস থাকে ঢাকায় তাদের থাকে তো হেড অফিসটাকে আপনাকে কল্পনা করে নিতে হবে যে তার পরিচালনার মুখ্য স্থান তারপর একজন চাকরিজীবী করদাতার আয় বছরে একাধিক স্থানে যদি উনি ট্রান্সফার থাকেন কর্মরত থাকেন তাহলে যেটা বলা হচ্ছে যে দেখেন তিনি অধিক কাল কর্মরত যেখানে ছিলেন তার উপর ভিত্তি করে তার ন্যূনতম আয়করটা দিতে হবে অর্থাৎ কেউ যদি এক বছরের মধ্যে সাত মাস যদি সে ঢাকা সিটির মধ্যে থাকে পরবর্তী পাঁচ মাস যদি সে একদম খাগড়াছড়ি বান্দরবনে যদি যায় তাকে কিন্তু এই ঢাকার উপর ভিত্তি করে দিতে হবে তো এই নিয়ম গুলা কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার সেখানে বলা আছে তো এখন আসি আমরা সার বিষয়টা একটু যে সার কিভাবে আমরা হিসাব করব তো দেখেন আমরা যত টাকা আমাদের যে পরবর্তী দায় সবগুলো আমরা বাদ দেওয়ার পর যে টাকাটা আমরা পরিশোধ করব সরকারকে তার উপর ভিত্তি করে কিন্তু এটা আসবে আমরা যদি লাখ লাখ টাকা আয়কর করতে যাই ওই টাকার সাথে এক দাখিল এই সার এডিশনাল হিসাবে যুক্ত হবে এটা কিন্তু আয়করের বাইরে আপনার যদি পঞ্চাশ হাজার টাকা আয়কর থাকে তার উপর ভিত্তি করে সার হবে এটা নির্ভর করা আবার দুটা জিনিসের উপর আপনার নেট সম্পত্তি নেট সম্পত্তি মানে যে সম্পত্তির উপর কোন দেয় না নাই আপনার দশটা বাড়ি থাকতে পারে আপনি বিশ কোটি টাকার মালিক হইতে পারেন কিন্তু পনেরো কোটি টাকা যদি আপনার দেনা থাকে আপনার প্রকৃত সম্পত্তি কিন্তু ফাইভ কোটি এই পাঁচ কোটির উপর ভিত্তি করে কিন্তু হবে তো এখানে সত্য হচ্ছে তিন কোটি যদি কমে হয় আপনার কোনো সার চার্জ দিতে হবে না আপনার জন্য সার চার্জ প্রযোজ্য না কিন্তু তিন কোটি যদি বেশি হয় তখন আমরা দেখব যে আপনার আয় কর কত হলো ওই উপর ভিত্তি করে তাদের একটা আবার স্লাব আছে যেখানে দশ পার্সেন্ট থেকে নিয়ে সর্বোচ্চ পঁয়ত্রিশ পার্সেন্ট হইতে পারে তো এই জায়গায় অনেকেই ভুল করেন অনেকে চিন্তা করেন যে নিট সম্পত্তির উপর আপনার হয়তো এক কোটি টাকা সম্পত্তি আছে তার দশ পার্সেন্ট দিতে হবে বিষয়টা এমন না আপনার ওই যে আয়কর যেটা আসলো ওই বছরে তার উপর থেকে দশ পার্সেন্ট অর্থাৎ এক লাখ টাকা যদি আয়কর জমা দিতে হয় এক লাখ টাকা দশ পার্সেন্ট আপনার যে ওই তিন কোটি চার কোটি সম্পত্তি আছে সেটা বিষয় না বিষয়টা হচ্ছে আয়কর কত জমা দিচ্ছেন তার উপর এখন আসি আমরা যে অর্থ আপনি কিভাবে হিসাব করবেন এই যে আমরা সরকার অনুমোদিত বিভিন্ন খাতে আপনাদেরকে বলেছি আপনারা যদি বিনিয়োগ করেন তাহলে আপনি সুবিধা পাবেন যেটা বলা আছে যে সেকশন ফোরটি ফোর সাবসেকশন ফোর সাব ক্লস টু এ এটা হচ্ছে এটাও আপনাকে দুটা জিনিসের উপর নির্ভর করে আপনার মোট আয়টা কত এখানে দেখেন করযোগ্য আয় বলা হয় নাই আপনার মোট আয় বলা হয়েছে তো এই শব্দ চয়ন গুলাও কিন্তু আপনাকে একটু মনে রাখতে হবে আপনার মোট আয় আর একটা হচ্ছে আপনার অনুমোদন যোগ্য অঙ্ক তো প্রথমে আসি আপনি কত টাকা বিনিয়োগ করতে পারবেন যে ধরলাম আপনার মোট আয় ছিল আমরা যেমন প্রথম উদাহরণে আপনাদেরকে বললাম দশ লাখ টাকা এই দশ লাখ টাকার মধ্যে আপনি যদি ধরলাম লাখ টাকা আপনি বিনিয়োগ করে দিয়েছেন তো তাহলে প্রকৃত বিনিয়োগ যে টাকাটা আপনি বিনিয়োগ করলেন বা দান করলেন সেটা হবে অথবা করযোগ্য আপনার মোট আয়ের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হবে করযোগ্য যে আপনার আয়টা তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আপনি বিনিয়োগ করতে পারবেন অথবা সর্বোচ্চ এক কোটি যেটা গতবার দেড় কোটি ছিল এবার সরকার একটু চেঞ্জ করে কমিয়ে দিয়েছে এই তিনটা মাথায় রাখার পর চিন্তা করতে হবে এদের মধ্যে কোনটি কম এক কোটির বেশি আমরা যাইতে পারবো না আপনার প্রকৃতি বিনিয়োগ পঞ্চাশ হাজার টাকা থাকতে পারে যদি পঞ্চাশ হাজার থাকে আমরা পঞ্চাশ হাজার ধরে নিব আর যদি আপনি পঞ্চাশ হাজারের বেশি বা আপনার টোটাল যে ইনকাম তার পঁচিশ পার্সেন্টের বেশি বিনিয়োগ করেন বেশিটা আমরা হিসাব করতে পারবো না রেয়ায়তের জন্য ওইটাকে বাদ দিয়ে দিতে হবে তাহলে প্রকৃত বিনিয়োগটা হিসাব করব অথবা করযোগ্য মোটা 25% অথবা 1 কোটি এই তিনটার মধ্যে যেটা কম হবে সেটাই আমরা ধরে নিব যে এই টাকা থেকে এখন আমরা রেয়াত পাবো তো এখন কত পাবো এটা আস্তে আস্তে এখন মোটা এর উপর আপনার আয়টা যদি 15 লাখ টাকা পর্যন্ত হয় তাহলে আমরা 15% আপনাকে রেয়াত নিয়ে দিতে পারবো আর যদি 15 লাখের বেশি যদি আপনার ইনকাম হয় তখন 10% হিসাবে আপনি রেয়াত পাবেন তো ওই যে আমরা উদাহরণগুলোতে দেখেছি দুই লক্ষ দশ লক্ষ টাকা আয়কর আসতেছে ওনারা এই অনুমোদনযোগ্য খাতে বিনিয়োগ করে সেখান থেকে এই দুই লক্ষ টাকা থেকেও তারা এক লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত রেয়ায়ত নিয়ে নেন এই সুবিধার বলে যে এখানে তাদের এই সুবিধাটা দেওয়া আছে এখন আসি আমরা পরিসম্পদ দায় ও ব্যয় বিবরণী এবং জীবনযাত্রার ব্যয় আপনারা যখন ইনকাম ট্যাক্সের ইয়া গুলা আপনারা করবেন তখন আপনাদেরকে এরকম পৃথক পৃথক ফর্ম জমা করতে হয় যেখানে আয়কর অধ্যদেশের আশির দুই ধারা মোতাবেক আপনার যে কত টাকা খরচ করতেছেন কোথায় করতেছেন দেখেন ড্রাইভারের বেতন জ্বালানির বেতন বিদ্যুৎ বিল গ্যাসের বিল বজ্র বিল টেলিফোন বিল এই কোথায় কি খরচ করতেছেন পাই পাই আপনাকে হিসাব দিতে হয় তো সেটাই এখন আমরা দেখি আপনি কখন হিসাব দিবেন আর কখন আপনাকে হিসাব দেওয়ার দরকার নাই তো জীবনযাত্রার ব্যয় আপনার আয় যদি চার লাখের বেশি যদি না হয় আপনি গত আয় বছরে যদি চার লাখ টাকার বেশি আয় না হয় আপনাকে দিতে হবে না আর যেটা সেটা হচ্ছে আপনার ব্যয় আপনার ব্যয় যদি চার লাখের যদি বেশি না হয় তাও আপনাকে দিতে হবে না দুটো অপশন আছে একটা অপশন হচ্ছে যদি আয়টা চার লাখের বেশি না হয় আর আপনি যদি চার লাখের বেশি আয় না করেন আপনি চার লাখের বেশি ব্যয়টা করবেন কোথা থেকে অর্থাৎ দুটো একই জিনিস আপনার আয় যদি চার লাখের বেশি না হয় অথবা ব্যয় যদি চার লাখের বেশি না হয় আপনাকে এই জীবনযাত্রার জন্য যে ফর্মটা আছে এটা পূরণ করার দরকার নাই কারণ তারা চিন্তায় করে নেয় যে একজন মানুষের এটা স্বাভাবিক খরচ একটা বছরে চার লাখ টাকা খরচ হইতেই পারে অথবা লাখ টাকা তার ইনকাম হইতেই পারে তো এটার জন্য চার তারা অতটা আপনাকে জোর করে না যে আপনি হিসাবটা দেন এর বেশি যখন হবে তখন কিন্তু আপনাকে দিতে হবে আরেকটা যেটা আছে যে পরিসম্পদ দায় ও ব্যয় বিবরণী এটা পৃথক আর একটা ফর্ম আপনাকে পূরণ করতে হয় এটা আপনি কখন করবেন যদি আপনার ক্লায়েন্টের দেখেন যে চল্লিশ লাখের বেশি সম্পত্তি আছে যেটা দুই বছর আগে পঁচিশ লাখ ছিল চল্লিশ লাখের বেশি যদি ওনার সম্পত্তি থাকে অথবা উনি যদি একটা গাড়ির মালিক হন অথবা সিটি কর্পোরেশন এখানে কিন্তু পৌরসভা বলা হয়নি সিটি কর্পোরেশনে যদি তার গৃহসম্পত্তি থাকে অথবা কোনো বিনিয়োগ থাকে তাহলেও কিন্তু ওনাকে এই যে পরিসম্পদ আয় এবং ব্যয় বিবরণীর একটা পৃথক ফ্রম পাওয়া যায় সেটা ওনাকে হিসাব করতে হবে আশা করি আপনারা ছোট ছোট জিনিসগুলো কিন্তু একটা একটা করে বুঝতে হবে আপনাকে যে আওয়ারটা আমরা দেখলাম জীবনযাত্রার ব্যাটা দেখলাম পরিসম্পদ দায় এবং যে বিবরণী সেটা দেখলাম আর এখানে দেখলাম আমরা সার চাষ এগুলো কিন্তু সবগুলা পৃথক পৃথক তাই আপনাকে পৃথক পৃথক ছোট ছোট করে কিন্তু মাথার মধ্যে নিতে হবে তো এখন আমরা চলে যাই আরো গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে সেটা সম্পর্কে যে আমরা এখানে যে আপনারা আইকন নির্দেশিকাটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দেওয়া আছে ওইটা জাস্ট আপনি সব সময় মোবাইলে রাখবেন অথবা সেখান থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা অথবা এই যে আমাদের ফাইলটা আছে এটা রাখলেও চলবে এখানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা অ্যাড করে নিয়েছি যে হিসাবটা আমরা আপনাদের অলরেডি দেখালাম যে আয় কর অধ্যাদেশে সেকশন ফোর্টি ফোর মোতাবেক আপনি কিভাবে বিনিয়োগটা করলে আপনি সুবিধা পাবেন তো এখানে ওটাই বলা আছে যে আপনার মোট আয়টা একটি মনে রাখবেন এটা কিন্তু আপনার করযোগ্য আয় বলে নাই এখানে অনেকেই ভুল করেন আপনার মোট আয় বলতেছে আপনার করযোগ্য খাত হোক করযোগ্য খাত হোক যে খাতে হোক টোটাল ইনকামটা আর হচ্ছে রে আয়তের জন্য আপনার অনুমোদন যোগ্য যে অঙ্ক সেটা তো এটা তিন ভাবে হিসাব করা হয় আমরা যেটা বললাম প্রকৃত বিনিয়োগটা বা চাঁদার পরিমাণটা ধরবো অথবা ধরবো যে করযোগ্য মোট আয়ের যে পঁচিশ পার্সেন্ট অথবা এক কোটি যেটা পূর্বে তিন দেড় কোটি ছিল এগুলোর মধ্যে যেটি কম এই শব্দটা কিন্তু গুরুত্বপূর্ণ তিনটা আপনি বের করলেন যে ধরলাম এখানে আপনার আসলো পাঁচ লাখ দ্বিতীয়টাতে আসলো আপনার দশ লাখ তৃতীয়টাতে আসলো আপনার এক কোটি এখন যদি এই রকম আপনার প্রকৃত বিনিয়োগ যদি পাঁচ হাজার থাকে তাহলে পাঁচ হাজার টাকা থেকে আপনি রেয়াত পাবেন এই যে দশ লাখ বা আপনার এক কোটি থেকে পাবেন না তবে ম্যাক্সিমাম আপনি এক কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করে সরকার থেকে সুবিধা নিতে পারেন আর আইনজীবীর মাধ্যমে যদি আপনি কাজগুলো করেন তখন তারা এটাই করে তো জাস্ট একটু আমি হোল্ড করি তো সরি আসলে সবাইকে একটু তাহলে আমরা যে পর্যায়তের জন্য এই জিনিস তিনটা জিনিস মনে রাখবো যে আমরা এই তিনটার মধ্যে প্রকৃত যে বিনিয়োগ সেটা আমরা ধরবো অথবা সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট অথবা এক কোটি এর বেশি আমরা নিতে পারবো না আর রেয়াতের পরিমাণ আমাদের মোট যদি আয় পনেরো লাখ টাকা পর্যন্ত হয় পনেরো পার্সেন্ট এর বেশি হলে দশ পার্সেন্ট করে পাবো তো তারপর আমরা দেখি যে যোগ্য যে খাত গুলো আছে এগুলো অনেক লম্বা চড়া খাত এগুলো প্রতিটা জাস্ট আপনারা একবার দেখলেই হবে তারপরও যে মূল যে কথাটা সেটা বলে দিচ্ছি যে দেখেন জীবন যদি আপনি প্রিমিয়াম দেন সেখান থেকে আপনি কি পাবেন রেয়ত পাবেন সরকারি কর্মকর্তার যে প্রভিডেন্ট ফান্ডে যে চাঁদাটা দেন সেখান থেকে আপনি রেয়ায়ত পাবেন এটা ছাড়া স্বীকৃত ভবিষ্যৎ তহবিলের নিয়োগকর্তা এবং কর্মকর্তার যে চাঁদাটা দেন সেখান থেকে পাবেন কল্যাণ তহবিলে গোষ্ঠী বীমা তহবিলে যে চাঁদা দেন সেখান থেকে পাবেন তবে এগুলোর সবকিছুর কিন্তু আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে পেপার সাবমিট করতে হবে যে আপনি টাকাটা দিচ্ছেন তো এইভাবে অনে লম্বা চড়া লিস্ট আছে আপনারা জাস্ট এগুলো আপনার সামনে রাখবেন যখনই হিসাব করবেন যে আপনার ক্লায়েন্টের এগুলোর মধ্যে কোথাও থেকে তার ইনকামটা আসতেছে কিনা এগুলো আপনার মনে রাখার কোনো প্রয়োজন নাই আপনি কিন্তু থাকবে না। এটা ছাড়া দেখেন যে তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ডিপোজিট পেনশন স্কিমে অর্থাৎ আপনি যদি কোনো পেনশন স্কিমে সর্বোচ্চ ষাট হাজার টাকা এই যে ষাট হাজার টাকা পর্যন্ত আপনি রেয়াত পাবেন এর বেশি কিন্তু পাবেন না তারপরে সঞ্চয়পত্রে যে বিনিয়োগটা করবেন সেখান থেকে আপনি রেয়াত পাবেন এটা ছাড়া শেয়ার বাজার স্টকস তারপরে কোম্পানি যেগুলো আছে মিচুয়াল ফান্ড ডিবেঞ্চার যেগুলো সরকার অনুমোদিত সেখানে যদি আপনি বিনিয়োগ করেন সেখান থেকে আপনি সুবিধা পাবেন এটা ছাড়া ট্রেজারি বন্ড আছে যারা জানেন ট্রেজারি বন্ডে ইনভেস্ট করেন এটা ছাড়া যারা বলতেছে জাতির জনকে স্মৃতি রক্ষাতে নিয়োজিত যে প্রতিষ্ঠান আছে সেখানে এটা ছাড়া সরকারের জাকাত তহবিল আছে এটা ছাড়া দাতব্য হসপিটাল যেগুলো রেজিস্টার কৃত আছে সেগুলোর মধ্যে প্রতিবন্ধীর কল্যাণে স্থাপিত যদি কোনো প্রতিষ্ঠানে দান করেন এটা ছাড়া মুক্তিযুদ্ধ জাদুঘরে আগাখানা ডেভেলপমেন্ট নেটওয়ার্কে আস্থানিয়া ক্যান্সার হাসপাতাল এই যে আইসিডিডিআরবি এটাতে সিআরপি সাবার এ পদত্ব দান সরকার কর্তৃক অনুমোদিত জনকল্যাণমূলক শিক্ষা প্রতিষ্ঠান এশিয়াটিক সোসাইটির দান ঢাকা আস্তানিয়া মিশন ক্যান্সার হসপিটাল মুক্তিযুদ্ধ স্মৃতি রক্ষাতে নিয়োজিত জাতীয় পর্যায়ে কোনো অনুষ্ঠানে দান তো যারাই তখন এত টাকা যেদের বেশি বেশি ইনকাম আসবে তারা এইগুলো হিসাব করে তারা সেখানে টাকা পয়সা দান করে দেন তো দান করার ফলে যেটা হয় তার সুনামটাও বৃদ্ধি পায় আবার বছর শেষে উনি সরকার থেকেও কিন্তু কি করেন যে অ্যাওয়ার্ডটা নিয়ে নেন এর মানে দেখেন যারা এই প্রকৃত বুদ্ধিমান তারা যেটা করে যে টাকাটা তো বছর শেষে সরকারকে আমরা দিতেই হবে দশ লাখ টাকা আমি না দিয়ে আমি যদি পাঁচ লাখ টাকা একটা দাতব্য সংস্থায় দেই এটা আমার ভালো দেখাচ্ছে নামটাও হলো সুনামটাও হলো ডিপিএস টাও হইলো সঞ্চয়পত্র ইনভেস্টমেন্টও হইলো তাহলে সরকার থেকে আমি রেয়াত পাবো তো এগুলো আপনি নিজে যদি না বুঝেন সবসময় ট্রাই করবেন একজন ভালো আইনজীবীর মাধ্যমে আপনার ইনভেস্টমেন্টটা এই খাতগুলাতে করার জন্য যাতে আপনি সরকার থেকে রেয়াত নিতে পারেন না হলে কিন্তু বছর শেষে আপনাকে টোটাল টাকাটা কিন্তু দিতেই হবে সরকারের ঘরে তো এগুলো আমাদের যে বইটা দেওয়া আছে সেই বইটাতে আপনারা পাবেন আর যে আমরা সারচার্জের কথা বললাম যেটা বললাম তিন কোটি টাকা পর্যন্ত জিরো এর যখন বেশি আপনার থাকবে তখন আপনার যে করযোগ্য আয়ের উপর থেকে আমরা যে টোটাল আপনার ইনকামটা বের করেছি সেখান থেকে যত টাকা আয় করা আসবে তার উপর দশ পার্সেন্ট আর যদি সেটা পূর্বে এটা সাতটা ছিল এইবারে সরকার এটাকে চেঞ্জ করে পাঁচটাতে নিয়ে এসেছে কম পর্যায়ে তো আপনার যদি তিন কোটির বেশি কিন্তু আবার বলতেছে দশ কোটির বেশি না অথবা নিজ নামে একের অধিক গাড়ি যদি থাকে একের অধিক গাড়ি অথবা সিটি কর্পোরেশন এলাকায় মোট আট হাজার স্কোয়ার ফিটের যদি গৃহ সম্পত্তি থাকে তাহলে আপনার দশ পার্সেন্ট আর যদি এখানে বলা হচ্ছে দশ কোটির বেশি বিশ কোটি পর্যন্ত তাহলে আপনার বিশ পার্সেন্ট বিশ কোটির বেশি পঞ্চাশ কোটি পর্যন্ত তিরিশ পার্সেন্ট আর পঞ্চাশ কোটির উপরে আপনার পঁয়ত্রিশ পার্সেন্ট তো এটা বললে এটা সবার জন্য প্রযোজ্য হয় না আপনি যখন বড় বড় ক্লায়েন্ট এর ডিল করবেন তখনই কিন্তু আপনার এই সারচার্জের বিষয়টা আসবে তো যাই হোক এখানে মোটর গাড়ি বলতে তারা বলতেছে প্রাইভেট কার জিপ মাইক্রোবাস কেও কিন্তু বোঝাবে এই ছোট ছোট শব্দগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ কেউ বলবে যে আমার তো প্রাইভেট কার কেউ বলবে আমার তো জিপ বলবে তো আমার তো মাইক্রো বাস আছে তো তারা বলতেছে যে সবগুলাই মোটর গাড়ির অন্তর্ভুক্ত এখন যদি আমরা দেখি যে ফ্রম কথাটা বললাম যে যারা চান এক পাতার যেহেতু আজকের এই ভিডিওতে আমরা এক পাতার ফর্মটা আপনাদেরকে দেখাবো যে যারা ছোটখাটো আয়কর দাতা আছেন এক পাতার ফর্ম যারা রিটার্ন ফর্ম দাখিল করবেন অলরেডি হয়তো আপনাদের কাছে কত পড়বে আপনারা দেখেছেন যে কথা থেকেগুলো ডাউনলোড করবেন এনবিআর এর ওয়েবসাইট থেকে আপনারা এগুলো ডাউনলোড করে নিতে পারবেন যদি না থাকে তাহলে আমরা দিয়ে দিব তো এক পাতাটা বলতেছে যে এটা নতুন করে 2020 সালে এটা জারি করা হয়েছে এর পিছনে দেখেন 2020 লেখা আছে তো এক পাতাটা আপনি তখনই দিতে পারবেন আপনার আয় যদি 4 লাখ টাকা পর্যন্ত হয় 4 লাখের বেশি হইলে এক পাতাটা আপনি দিতে পারবেন না এবং আপনার যে টোটাল সম্পত্তি সেটা চল্লিশ লাখ টাকার উর্ধে হতে পারবে না আপনার আয় কম আছে কিন্তু সম্পত্তি এক কোটি আপনি এক পাতা দিতে পারবেন না তার মানে দুইটা সত্য আয়টা আপনার চার লাখের বেশি হবে না সম্পত্তি চল্লিশ লাখের বেশি হবে না তারপর আবার সত্য দিয়ে বলতেছে এই দুইটা সত্য পূরণ করলেও তারপর বলতেছে যদি আয় বছরের শেষ দিন এই যে তিরিশে জুন আমরা যে কথাটা বললাম এই তিরিশে জুনের জোরে যদি আপনার কোন মোটর গাড়ি জিপ মাইক্রোবাসের মালিকানা যদি আপনি লাভ করেন তাহলেও কিন্তু আপনি এক পাতা দিতে পারবেন না আর যেটা বলা হচ্ছে আয় বছরে কোনো সিটি কর্পোরেশন এলাকায় গৃহ দিতে পারবেন না তার মানে আমরা এক কথায় বলতে পারি চারটা সত্য পূরণ করার পরেই আপনি দিতে পারবেন একটা হচ্ছে আয়টা চার লাখের বেশি হবে না সম্পত্তি চল্লিশ লাখের বেশি হবে না তারপরে আপনার কোনো এই যে তিরিশে জুন আপনার হয়তো এক তারিখে থাকতে পারে কোনো সমস্যা নাই জানুয়ারি এক তারিখে থাকুক ফেব্রুয়ারিতে থাকুক মার্চে থাকুক তিরিশে জুনে আপনার মালিকানায় কোনো গাড়ি থাকতে পারবে না আর তিরিশে জুনের আপনার কোনো সম্পত্তি থাকতে পারবে না সিটি কর্পোরেশন এলাকায় এই চারটা যদি আপনি শর্ত পূরণ করেন তবেই আপনি এক পাতা যে সিম্পল ফর্মটা আছে এটা পূরণ করে আপনি দিতে পারবেন যাই হোক এখন আমরা যদি দেখি যে পরিসম্পদ দায় এবং ব্যয় বিবরণীর ক্ষেত্রে আমরা অলরেডি আপনাদেরকে একটু স্বচ্ছ ধারণাও কিন্তু দিয়েছি যে এটা কারা দিবেন তো যখনই আপনার দেখেন আমরা এতক্ষণ পর্যন্ত কেন চল্লিশ লাখে আসলাম যখনই আপনার চল্লিশ লাখের বেশি সম্পত্তি হবে তখন এই আরেকটা যে ফর্মটা পরিসম্পদ দায় ব্যয় বিবরণী আপনাকে দিতে হবে অথবা আয় বছরের শেষ তারিখে মোটর গাড়ির যদি আপনার মালিকানা থাকেন তো এক পাতা দিতে হলে আপনার থাকা যাবে না থাকলেই তখন এই ফর্মটা আপনার জন্য প্রযোজ্য হয়ে যাবে তো এর জন্য বলতেছে যে এক পাতা আপনি দিতে পারবেন না তারপরে যেটা বলতেছে যে আয় বছরে কোনো সিটি কর্পোরেশন এলাকায় কোনো গৃহ সম্পত্তি বা অ্যাপার্টমেন্টের মালিক হলে আপনি দিতে পারবেন না তার মানে ওই দুটা জিনিস একই আপনি যদি একটা যদি মনে রাখেন আরেকটা অটোমেটিক আপনার চলে আসবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমরা যে নিবাসী অনিবাসীটা আপনাদেরকে পড়িয়ে দিয়েছি সেটা এখানে আরেকবার তারা উল্লেখ করে দিয়ে আছে যে একশো বিরাশি দিন এটা আপনারা ডেফিনেশনের মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর করে সেখানে দেওয়া আছে তারপর এই যে আমরা যে কথাটা বললাম যে আয় বছরে কোনো ব্যক্তি করদাতা চার লাখ টাকার অধীর আয় অধিক যদি আয় থাকে তাহলে আবশ্যিকভাবে তাকে জীবনযাত্রার ব্যয় দাখিল করতে হবে তো জন্য এক পাতার কিন্তু লিখাই থাকে যে আপনার এটা এই বেশি হবে না জাস্ট এক এক পাতার ফর্মটা যদি আমরা আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনাদের এই ধারণাটা আরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে জাস্ট এক পাতার ফর্মটা একটু আমরা ওপেন করি এখানে জাস্ট আপনাদের জন্য নমুনা স্বরূপ আমরা এক পাতার যে ফর্ম যেটা সিম্পলি দেখেন এখানে উপরে লিখাই আছে দেখেন আপনার ইনকামটা এই যে আপনার টোটাল ইনকাম চার লাখের বেশি হবে না টোটাল সম্পত্তি চল্লিশ লাখের বেশি হবে না এই ফর্মটার উপরে লিখাই থাকে তো এইটাই বলা হচ্ছে যে আপনি এক পাতার দিতে হলে আপনাকে এই সত্যটা পূরণ করতে হবে তো যাক আমরা তারপরে আরো যেটা দেখি যে তারপরে এখানে ব্যতিক্রম হচ্ছে কোম্পানির শেয়ার হোল্ডার যদি আপনি হন তাহলে কিন্তু আপনাকে আপনাকে দাখিল করতেই হবে হবে কোম্পানি যদি আপনি ডিরেক্টর হন বাধ্যতামূলক জমা তো শেয়ার তারপর এটা ছাড়া সবচেয়ে আমরা যেটা বলবো আয়কর আইন বলেন অধ্যাদেশ পড়েন এগুলো যাই কিছু বলেন আইনে তাদেরকে এমন ক্ষমতা দেওয়া আছে এগুলো যদিও অপশনাল তারা যদি বলে আপনি দাখিল করেন আপনি করতে বাধ্য এটা হচ্ছে সবচেয়ে আমরা বলবো যে এক হিসাবে খুব কঠোর জিনিস আবার এক হিসাবে খুবই ক্ষতিকর একটা জিনিস যদি যদি যে যে কর্মকর্তা আপনাকে বলেন আপনি সাবমিট করতে হবে আপনি বলতে পারবেন না যে এটা অপশনাল আমি দিব না আপনাকে দিতেই হবে কারণ উনি হয়তো আপনার যে ব্যয় বিবরণী দিয়েছেন তাতে সন্তুষ্ট না আপনাকে সন্দেহ করতেছেন তো ওই জন্য যদি উনি আপনাকে বলেন আপনি ব্যয় বিরণী বিবরণী দাখিল করতে বাধ্য তো যাক এখন আমরা নিচের দিকে যদি জাস্ট এই যে করাঞ্চল গুলো আছে যাদের টিন সার্টিফিকেট আছে তারা তাদের করাঞ্চল আছে এবং সেখানে সার্কেলও দেওয়া আছে তো আয়কর নির্দেশিকার মধ্যে আপনার টোটাল করাঞ্চল গুলো দেওয়া আছে সেখানে কোন করাঞ্চলে আপনি টাকাটা কোথায় জমা করবেন সেটাও কিন্তু লেটেস্টটা দেওয়া আছে নির্দেশিকাটা আপনাদের কাছে আছে সেখান থেকে জাস্ট একটু দেখে নিবেন আর গত পর্বেই আপনারা যারা বলেছিলেন যে আমরা ফাইলটা ট্রান্সফার করব তো অলরেডি মিয়াজি ভাই আপনাদেরকে কিন্তু বলেই দিয়েছে যে দুইটা পন্থা তো এক্ষেত্রে আপনি যেটা করবেন উপকর কমিশনার বরাবর আপনার সার্কেল এবং করাঞ্চল লিখে আপনি আবেদন করবেন যে আয়কর নথি হস্তান্তরের জন্য তো অনেকেই হয়তো যেমন আমার করাঞ্চল হচ্ছে রংপুর এখন আমার যদি যে কোনো কারণবশত আমি যদি অন্য করাঞ্চলে চলে যাই তো তারা যেটা বলতেছে যে এই রকম আবেদন করবেন তো বলার কিছুই নাই যে আপনি যে কোনো কারণবশত আপনি তিন সার্টিফিকেট করেছেন আপনি একজন করদাতা এই হচ্ছে আপনার সার্কেল যেটা বর্তমান আছে এখন আপনি আপনার যে কোনো কারণ বসত নতুন যে করাঞ্চলে সেটা আপনি লিখবেন যে কত করাঞ্চলে গেছেন কত কোন সার্কেলে গেছেন ওই সার্কেলে আপনার এটা হস্তান্তর করতে হবে তো এই অবস্থায় যাতে উনি খুব দ্রুত আপনার ফাইলটা হস্তান্তর করে দেন এই দিয়ে আপনি জাস্ট একটা আবেদন করতে হবে তো নর্মালি বাকি নিয়মটা কিন্তু কত পূর্বে যারা ছিলেন তারা জানেন বলে দেওয়া হয়েছে যে আপনি সার্টিফিকেট কপি যদি উঠান সেই সার্টিফিকেট কপি এবং যে কোরআন চলে যেতে যাচ্ছেন সেখানে যদি পুরাতনটা সহ নতুনটা সাবমিট করে দেন নর্মালি সেটা হয়ে যায় তবে নিয়ম হচ্ছে এটা আপনি বর্তমান কোরআন চলে আপনি এরকম আবেদন করবেন যে কোথায় যেতে যাচ্ছেন সেটা আপনাকে এরকম আবেদন করতে হবে তারপরে আয়কর যারাই আয়কর দাখিল করবেন যদি যদি আপনি যে যেটা আছে সেটা দেন কি করবেন্ধারণী হচ্ছে আপনি নিজের আয়কর নিজে হিসাব করলেন যত টাকা আয়কর আসলো সেটা সাবমিট করলেন আপনার একটা তিন সার্টিফিকেট থাকতে হবে স্বনির্ধারণী তিনটা আপনার সত্য ইন সার্টিফিকেট না থাকলে আপনি স্বনির্ধারণী দিতে পারবেন না আপনার সার্টিফিকেট ছাড়া যে কোনো আয়কর যদি আপনি জমা দেন সেটা সাধারণ তারা ধরে নিবে তারা আবার আপনার উপর আয়করটা তারা হিসাব করে দেখবে আপনি যদি স্বনির্ধারণী দিতে চান নিজে হিসাব করবেন যত টাকা আসলো সেই টাকাটা ব্যাংকে জমা করবেন তাদের ক্ষেত্র বিশেষে পে অর্ডার আছে আর সাথে আপনার তিন সার্টিফিকেট থাকবে তো আপনি যদি জমা দিবেন তখন সে ক্ষেত্রে আপনার এই রকম আয়কর প্রত্যয়ন পত্র এক এক অঞ্চলে এক এক রকম পাবেন আপনি চাইলে ইংলিশে নিতে পারেন বাংলায় নিতে পারেন নানা প্রকার বিষয় আছে সালের হিসাবে পরিবর্তনে বিভিন্ন প্রকার আয়কর প্রত্যয়ন পত্র পাবেন জাস্ট একটা ডেমো স্বরূপ আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে এখানে যে তার বিস্তারিত ঠিকানা দেওয়া আছে এখন নিচের দিকে লেখা আছে যে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে এই ব্যক্তি একজন প্রকৃত করদাতা উনি কর দাখিল করেছেন রিটার্ন দিয়েছেন যেটা আপনার বিভিন্ন কাজে লাগে যেমন আমরা গত পর্বে মেয়েজি ভাইও বলেছেন যে আপনি যখন ইনভেস্ট করতে যাবেন তারা বলবে যে শুধু টিন সার্টিফিকেট না আপনি আপনার প্রত্যয়ন পত্র দেখান না আপনি যে রিটার্নটা দাখিল করছেন তো এরকম অসংখ্য পাবেন আপনি বাংলায় পাবেন ইংলিশও পাবেন আর টিন সার্টিফিকেট যারা করতে চান অনলাইনে করে নিতে পারবেন যেমন দেখেন যেখানে তিন নাম্বার দেওয়া আছে এইটা এই নাম্বারটাই আপনার জন্য ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার যে নাম্বারে করদাতা থেকে শনাক্ত করা হয় এখানে সার্কেল দেওয়া থাকে দেখেন যে সার্কেল দেওয়া আছে ট্যাক্স জোন দেওয়া আছে এ দুটাই গুরুত্বপূর্ণ যে আপনার সার্কেল এবং ট্যাক্স জোন আর টিন নাম্বার তারপরে যদি আমরা দেখি আর একটা সেটা হচ্ছে যে আয়কর রেয়াওয়াতের সার্টিফিকেট কিন্তু আপনাকে নিতে হবে আপনি যে রেয়াওয়াতগুলো দাবি করবেন যে আপনি দান করছেন তাদের কাছ থেকে একটা প্রত্যয়নপত্র নিতে হবে আপনি যে ডিপিএস করছেন তাদের কাছ থেকে প্রত্যয়নপত্র নিতে হবে এই রকম যে আপনার যদি কোনো ডিপিএস থাকে কোনো যদি লাইফ ইন্স্যুরেন্স থাকে যেই কোম্পানির কাছে আছে তারা আপনাকে যদি আপনি বলেন তারা আপনাকে দেখেন এখানে যে এক জুলাই মাসের এক তারিখ থেকে জুন মাসের তিরিশ তারিখ খেলাই হচ্ছে তিনশো দিনের এই তারিখটার আপনি যাবতীয় ডকুমেন্ট সংগ্রহ করবেন যেখানে যেখানে আপনি বিনিয়োগ করেছেন আর যদি সে খাতগুলো আপনার রেয়ার যোগ্য হয় এই সার্টিফিকেটটা আপনাকে অ্যাটাচ করতে হবে এটা ছাড়া আপনি রেয়ার দাবি করতে পারবেন না একই রকম ভাবে যে সমস্ত অগ্রিম কর আপনি গাড়ি রিপেয়ারের জন্য মেরামতের জন্য দিবেন সবগুলোর আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে তারপর আপনি যেটা যদি চান আপনাকে ইংলিশও দিবে আয়কর বললাম যে আপনি দাখিল করছেন আপনি একজন প্রকৃত করদাতা যাবতীয় কিছু সহ এটা আপনার বিভিন্ন কাজে লাগবে বর্তমানে বিভিন্ন কিছু করতে টিন সার্টিফিকেটের পাশাপাশি এই আপনার রিটার্ন যে আপনি দিয়েছেন সেটাও বাধ্যতামূলক তো এক্ষেত্রে এখন আমরা জাস্ট আপনাদেরকে কিছু একটু বেসিক একটা হিসাব দেখাই যারা যেটা আছেন যে বিভিন্ন চাকরিজীবী আছেন মনে রাখবেন চাকরিজীবী নাম শুনলে প্রথমে জিজ্ঞেস করবেন উনি সরকারি না বেসরকারি কারণ সরকারি আপনারা ভালো করে জানেন যে সরকারি চাকরি মানে সোনার হরিণ তো এই জন্য সোনার হরিণের জন্য ভিন্ন রকম পন্থা তাদের জন্য বিভিন্ন কিছু মাপ তো এই জন্য সরকারি হইলে আলাদা পন্থা আর সরকারের বাইরে হইলে আপনার আলাদা পন্থা তো এক্ষেত্রে আপনি যখন বিভিন্ন স্টেটমেন্ট দেখবেন যারা বেতন খাতি হিসাব করতে যাবেন বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম ভাবে তাদেরকে যেটা করে বেসিক বেতনটা কোথাও উল্লেখ করে কোথাও উল্লেখ করে না কোথাও তারা বাৎসরিকটা হিসাব করে দিয়ে দেয় তো যেমন ধরেন যে এই যে আমরা আপনাদেরকে একটা একজন চাকরিজীবীর যেটি দেখাচ্ছি যে বেসিক ইনকাম দেখাচ্ছে তার কত দুই লক্ষ টাকা এটা তার বেসিক দেখাচ্ছে তো এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনি প্রথমে চিন্তা করবেন যদি বেসিক যদি ষোলো হাজারের কমে হয় তার যেটা করতে হয় না যে তাদের যে আমরা পূর্বে কত পর্বে যারা ছিলেন তারা জানেন দুই কারণে আপনি রিটার্নটা দিবেন আপনার যদি টিন সার্টিফিকেট থাকে অথবা করযোগ্য আয় থাকে ওইখানে বলা হচ্ছে আপনার যদি ষোলো হাজার টাকা বা তার বেশি যদি আপনার এই ইনকাম হয় অর্থাৎ স্যালারি হয় আপনি কিন্তু বাধ্য তো এক্ষেত্রে আপনি প্রথমে বারো দিয়ে ভাগ করে দেখবেন যে তার মান্থলি কত আসতেছে তো এক্ষেত্রে ওনার যে দুই লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো বিশ টাকা হচ্ছে বেসিক তো বেসিকের সাথে দেখেন হাউস রেন্ট দেওয়া আছে অর্থাৎ বাড়ি ভাড়া উনি পেয়েছেন কত এই যে মোটামুটি সম্ভবত এখানে এক লক্ষ এগারো হাজার দুইশো চুরানব্বই টাকা এইরকম আপনি যারই হিসাব করবেন তার কাছ থেকে এই পেপারটা কিন্তু নিতে হবে এটা আপনার বোঝার কিছুই নাই কারণ এক এক কোম্পানি এক এক রকম কেউ বারো বেড়া কম দিবে কেউ বেশি দিবে কারো বিভিন্ন রকম জিনিস থাকে যেটা আমরা আরেকটু পরে দেখাচ্ছি আপনাকে তারপরে এখানে মেডিকেল দেওয়া আছে যে চিকিৎসা ভাতা বাবদ আঠারো হাজার টাকা পাইছেন উনি এটা ছাড়া বিভিন্ন রকম অপশন দেওয়া আছে আপনাকে দেখতে হবে যে তার কোনটা কত তার উপর ভিত্তি করে আপনারা যেটা সেটা হচ্ছে তাদের হিসাব করবেন এখন আমরা বই থেকে দেখব যে বিভিন্ন খাতে আমরা যেটা বললাম করযোগ্য খাতের ক্ষেত্রে যে জিনিসগুলো আমরা বাদ দিতে পারবো নির্দেশিকা থেকে আমরা দেখতে পারবো যে কোন কোন জিনিসগুলো আমরা বাদ দিতে পারবো সরকারি চাকরিজীবীর জন্য বেসরকারি চাকরিজীবীর জন্য সেটা আশা করি সবার কাজে আসবে আর আমাদের যেহেতু দুটো প্র্যাকটিক্যাল ক্লাসই আছে সেক্ষেত্রে আপনারা আরো ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পারবেন যে এক একজন কিভাবে হিসাব করবেন তো আজকের যে ফর্মটা সেটাও জাস্ট একটু দেখিয়ে দেই যেহেতু অনেকেই বলবেন যে ভাই ফর্মটা যেহেতু দেখাইলেন তাহলে এক পাতার ফর্ম দেওয়ার জন্য সত্যটা মনে রাখবেন চার লক্ষ টাকার বেশি আয় হবে না চল্লিশ লক্ষ টাকার বেশি সম্পত্তি হবে না তো এটা খুবই সহজ নামটা আপনি বাংলা বা ইংরেজিতে আপনার নামটা লিখবেন যে এরকম টিন সার্টিফিকেটে আছে আপনার টিন নাম্বারটা দিয়ে দিবেন আপনার সার্কেলটা দিয়ে দিবেন যেটা আমরা দেখাইলাম যে আপনার টিন সার্টিফিকেটেই সার্কেল এবং যে জোন দুটাই দেওয়া আছে তারপর রেসিডেন্ট আমরা যে নিবাসী অনিবাসী জাস্ট আজকে আপনাদেরকে পড়াইলাম যদি একশো বিরাশি দিনের কম থাকে তাহলে উনি অনিবাসী একশো বিরাশি দিনের বেশি বাংলাদেশে থাকলে উনি তখন হয়ে যাবেন যে নিবাসী তো আপনার কোনটা হয় যদি রেসিডেন্ট হয় তাহলে নিবাসী নন রেসিডেন্ট যেটা হয় সেটাতে আপনি ক্লিক করবেন আর এখানে যে অ্যাসাইনমেন্ট ইয়ার দেওয়া আছে এটা হবে আমাদের কর বছর অর্থাৎ দুই তারপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আপনি বর্তমানে যেখানে আছেন তার ঠিকানাটা দিয়ে দিবেন মোবাইল নাম্বার দিয়ে দিবেন এই সাইটে যে পার্মানেন্ট ঠিকানা এবং এন আইডি নাম্বারটা আপনার যে ন্যাশনাল আইডি কার্ড আছে তার নাম্বারটা আপনি দিয়ে দিবেন তো এই পর্যন্ত ইজি আপনার বুঝারও কিন্তু কিছু নেই দশ নাম্বারটা জাস্ট একটু বুঝার আছে কারণ দশ নাম্বারে লিখা আছে ট্যাক্সেবল ইনকাম ট্যাক্সেবল মানে হচ্ছে আপনার করযোগ্য হয় আপনার মোট আয় কিন্তু না কথাটা বুঝেন এখানে হচ্ছে ট্যাক্সেবল ইনকামটা আপনার কত এখন আপনি যদি হিসাব করতে পারেন এক্ষেত্রে দুইটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে এখানে দেখেন অ্যাপ্লিকেশন ফর ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার ট্যাক্সেবল ইনকাম বলা আছে দেখেন ট্যাক্সেবল ইনকাম যদি আপনার চার লক্ষ টাকা এখন কারো যদি টোটাল ছয় লক্ষ টাকা ইনকাম থাকে আপনি প্রথমে সেখান থেকে বাদ দিয়ে দিয়ে দেখবেন তার করযোগ্য আয় চার লক্ষ টাকা হচ্ছে না তার বেশি হচ্ছে তার মোট আয় কিন্তু ছয় লক্ষ তো আপনি যদি এখানে ওয়েটে হিসাব করেন তাহলে ছয় লক্ষ ইনকাম করলে আপনি এই ফর্ম জমা দিতে পারেন না কিন্তু তারা এটা বলে নেই তারা বলছে ট্যাক্সেবল ইনকাম টোটাল ইনকাম বলে নাই তো এই জন্য ছয় লক্ষ থেকে বাদ দেওয়ার পরে করযোগ্য খাত অথবা কর অযোগ্য খাত বাদ দেওয়ার পরে যদি চার লক্ষ টাকা নিচে হয় তখনই এই ফর্মে আসবেন তো আমরা বাদ দিয়ে দেখলাম যে দুই লক্ষ টাকা পর্যন্ত হচ্ছে ওনার ট্যাক্সেবল ইনকাম তো দুই লক্ষ টাকা হইলে আমরা জানি কর্মুক্ত সীমা কত একজন পুরুষ ব্যক্তির জন্য তিন লক্ষ টাকা তার মানে ওনার কোন প্রকার কর আসবে না আর যে ওনার যে সম্পত্তি এটা আপনি চাইলে লিখতে পারেন না চাইলে নাই আপনি যদি দিতে চান দেন না চাইলে এটাকে আপনি নীল রাখেন ডট রাখেন কোনো সমস্যা নাই তারপরে যদি আপনি দিতেই চান ধরলাম আমরা এখানে বিশ লক্ষ টাকা লিখে দিলাম যে ওনার সম্পত্তি হচ্ছে বিশ লক্ষ টাকা আর ওনার ট্যাক্সেবল ইনকাম হচ্ছে দুই লাখ টাকা তারপরে বলা আছে যে অ্যামাউন্ট ইন ট্যাক্স তো দেখেন দুই লাখ টাকা হইলে তো আমাদের কোনো ট্যাক্স আসবে না আপনি লেখবেন প্রযোজ্য নয় আর যদি এক্ষেত্রে ক্ষেত্র বিশেষে আপনার ধরলাম যে তিন লক্ষ আপনার পঞ্চাশ হাজার টাকা যদি হয় তো তিন লক্ষ টাকা বাদ যাবে পঞ্চাশ হাজার টাকার উপর যে করটা আসবে সেটা আপনি তখন এখানে আপনাকে লিখতে হবে তারপরে বলা হচ্ছে সোর্স অফ ইনকাম এখন এই ব্যক্তি আসলে করে টাকি কেউ স্টুডেন্ট থাকে কেউ অনলাইনে কাজ করে এখন আপনার ক্লায়েন্ট কি করে তার উপর ভিত্তি করে কেউ গৃহিণী হইতে পারে কেউ প্রবাসীর স্ত্রী হইতে পারে যেটা হয় যে তার টাকাটা আসলো কোথা থেকে আর যদি আপনি যদি ট্যাক্সটা জমা করেন তখনই এখানে চালান নাম্বার আসবে যেটা সোনালী ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকে করা হয় আর না হলে আপনি এটাকে কাটা দিবেন এতটুকুই আর পূর্ণ নাম্বারে কিছুই না জাস্ট নামটা লিখবেন পিতার নাম এবং টিন সার্টিফিকেট আর যিনি কটা জমা দিবেন অর্থাৎ যার হিসাব করতেছেন তার সিগনেচারটা এখানে আর পাশে একটা তারিখ এ পর্যন্তই একদম সিম্পলি তারা এক পাতার ফর্মটা দিয়েছে আর নিচের দিকে একটা এটা তারা আপনাদেরকে ফেরত দিবে আপনি যখন জমা দিবেন তো এখানেও একই রকম ভাবে আপনার নাম তারপরে আপনার টিন সার্টিফিকেট জোন ট্যাক্সেবল ইনকাম এটা জাস্ট লিখবেন বাকিটা তারা সিল দিয়ে আপনাকে এটা রিটার্ন করবে যে প্রাপ্তি শিকার একনোলেজমেন্ট আর এখানে দেখেন একটা শব্দ দেওয়া আছে এক পাতার যে ফর্মটা আমরা জমা দিচ্ছি এটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল মানে হচ্ছে এটা হচ্ছে যে স্বনির্ভর নির্ধারণীতে আপনি নিজেই আপনারটা হিসাব করলেন যত টাকা আপনি তত টাকা দিলেন এক পাতার এই ফর্মটা জমা দেওয়ার জন্য মনে রাখবেন আপনার টিন সার্টিফিকেট বাধ্যতামূলক টিন ছাড়া আপনি এক পাতাটা জমা দিতে পারবেন না তো যাক এখন আমরা দেখি জাস্ট আর মিনিট পরে আমরা ক্লাসটা শেষ করব এখন আমরা করবো তাদের বাড়ি ভাড়া এবং তাদের চিকিৎসা ভাতা হিসাবটা আমরা বাদ দিতে পারবো আর যেহেতু প্র্যাকটিক্যাল ক্লাসে যে দিন থাকবে ওই দিন আপনারা একদম ক্রিস্টাল ক্লিয়ার দুই তিনটা উদাহরণ সহ আরো বুঝতে পারবেন তো এক্ষেত্রে আমরা কিন্তু সরকারি চাকরিজীবীদেরকে বাইরে রেখেছি কারণ যেহেতু ওনারা সোনার হরিণ তাই সোনার হরিণকে বাইরে রাখে হিসাব করবেন না হলে কিন্তু আবার আপনি ভুল করবেন তো দেখেন মূল বেতন যেটা থাকবে সেটা সম্পূর্ণ করযোগ্য আপনি যদি সরকারি চাকরিজীবীর বাইরে যেই কারো চাকরি হোক তার যদি হিসাব করেন মূল যে বেতন থাকবে সেটা টোটালটাই হচ্ছে করযোগ্য যত টাকা আসে করযোগ্য তারপরে যদি কোনো বিশেষ বেতন ক্ষেত্র বিশেষে বিভিন্ন কোম্পানি যেটা করে বিশেষ স্পেশাল বেতন দেয় বলতেছে সেটাও করযোগ্য বাদ দিতে পারবেন না তারপরে বলতেছে যে আপনার বেতন যদি বকেয়াও থাকে দেখেন এখানে বলা হচ্ছে বকেয়া বেতন যা পূর্ব কর্মগয়ের অন্তর্ভুক্ত নাই আপনার বকেয়া বেতন আপনি গত বছরে বকেয়া দেখাইছেন এই বছরে পেমেন্ট হইছে তো আই তাই বলে আপনি বাদ দিতে পারবেন না আপনাকে এই বছরে যদি আপনি সেই বেতনটা পান সেটাও করযোগ্য বলা হচ্ছে এখানে দেখেন এখানে বলা হচ্ছে যে করযোগ্য তারপরে যদি আমরা দেখি আপনার এখানে তারা বাড়ি ভাড়া যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখেন এই বাড়ি ভাড়া বাড়ি ভাড়াটার ক্ষেত্রে তারা যেটা বলতেছে যে মূল বেতনের ফিফটি পার্সেন্ট একটা শর্ত যত টাকা মূল বেতন হবে তার এক লক্ষ টাকা যদি কারো মূল বেতন হয় তাহলে পঞ্চাশ হাজার অথবা তারা বলতেছে যে মাসিক পঁচিশ হাজার দুটির মধ্যে যেটি কম আপনার মূল বেতন যদি মাসে যদি কেউ চল্লিশ হাজার টাকা বেতন পায় তাহলে তার মূল বেতনের অর্ধেক বিশ হাজার টাকা অথবা বলতেছে যে পঁচিশ হাজার টাকার মধ্যে যেটি কম হবে তাহলে আমরা আমরা এখানে দিতে পারবো পারবো না তার বেতনের অর্ধেক টাকা বাদ হাজার প্রতি মাস হিসাবে তখন আমরা এটা বারো দিয়ে গুণন করব যা হচ্ছে তাই তাহলে প্রথমে আমরা বাদ দিতে পারলাম বাড়ি ভাড়া থেকে এখন আসি আমরা চিকিৎসা ভাতা থেকে এটা কিন্তু বললাম আপনি যে স্যালারি শিটটা নেবেন সেখানে লিখা থাকে যদি কোন ক্ষেত্র বিশেষে বর্তমানে কিছু কিছু জাস্ট রেয়ার ক্ষেত্রে ফাইভ পাবেন তারা আলাদা করে দেয় না যে কত টাকা বাড়ি ভাড়া কত টাকা চিকিৎসা ভাতা আলাদা করে দেয় না সেটারও টেকনিক আছে আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাসে আপনাদের বলে দিব যে তাদের ক্ষেত্রে কিভাবে আপনারা বের করবেন যদি স্পেসিফিক এরকম আপনার দেওয়া না থাকে এখানে বলা হচ্ছে মূল বেতনের ১০ পার্সেন্ট কেউ যদি মাসে যদি পঞ্চাশ হাজার টাকা বেতন পায় তার ১০ পার্সেন্ট অথবা বলা হচ্ছে বাৎসরিক এক লক্ষ বিশ হাজার টাকা এখন যেটা এই দুটা আবার বলা হচ্ছে তবে ব্যতিক্রম হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে দশ লাখ টাকা এই ব্যতিক্রমগুলো গুলো কিন্তু মনে রাখতে হবে যে আপনার ক্লায়েন্ট যদি প্রতিবন্ধী হয় তার জন্য এই দশ লাখ টাকা পর্যন্ত কিন্তু উনি চিকিৎসা ভাতাটা উনি করের বাইরে রাখতে পারবেন শেষে দিয়ে বলতেছে এই দুটোর মধ্যে যেটি কম অর্থাৎ মূল বেতনের দশ পার্সেন্ট অথবা বাৎসরিক এক লক্ষ বিশ হাজার টাকা এই দুটার মধ্যে হিসাব করবেন যেটা কম হবে সেটা চিকিৎসা ভাতা হিসাবে আমরা বাদ দিতে পারবো তারপরে তারা হার্ট কিডনি চক্ষু লিভার ক্যান্সার সার্জারির খরচ এগুলো কিন্তু আপনার ডকুমেন্ট সাবমিট করতে হবে আপনি বললেই হবে না আপনি যদি ডকুমেন্ট সাবমিট করতে পারেন তাহলে তারা যেটা বলতেছে যে এক লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ করমুক্ত অর্থাৎ যত টাকা আপনি ইয়া করবেন তত টাকা এটা আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে যে আপনি চিকিৎসা খরচ বাবদ এগুলো দিয়েছেন তাহলে করমুক্ত পাবেন তবে যেটা বলা হচ্ছে যদি আপনি শেয়ার হোল্ডার হন পরিচালক হন তাহলে বলা হচ্ছে এই কর অব্যাহতি এই সুবিধা পাবেন না তাহলে দেখেন এই ক্ষেত্রে ব্যতিক্রমটা আমরা মনে রাখবো যে কোম্পানির শেয়ার হোল্ডার যদি পরিচালক হয় তাহলে এই যে হার্ট কিডনি চক্ষু লিভারের জন্য যে টাকা খরচ করবেন তার আপনি নিতে পারবেন না সেটা বাদ দিতে পারবেন না আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যাতায়াত ভাতা এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যদি গাড়ি দেয় একরকম কোম্পানি গাড়ি না দিলে একরকম তাহলে যাতায়াতের ক্ষেত্রে দুটো জিনিস মনে রাখবেন গাড়ি দিলে এক প্রকার না দিলে এক প্রকার তো যাতায়াত ভাড়া তারা যেটা বলতেছে যে বাৎসরিক মাত্র তিরিশ হাজার টাকা সম্পূর্ণ করমুক্ত এখন কোন স্যালারি শীতে যদি দেখা যায় যে তার বাৎসরিক ষাট হাজার টাকা দেখানো হয়েছে তাহলে আমরা মাত্র সেখানে তিরিশ হাজার টাকা বিয়োগ করতে পারবো বাকি তিরিশ হাজার টাকা করযোগ্য আয় হয়ে যাবে তারপরে সরকার যেমন নববর্ষ ভাতা বিভিন্ন ভাতা দেয় তো বেসরকারি ক্ষেত্রে যদি এরকম উৎসব ভাতা যদি কেউ পান সেটাও করযোগ্য এটা ছাড়া যদি কোনো ছুটির জন্য যদি ভাতা দেন সবকিছু করযোগ্য তাহলে আমরা করের বাইরে পাচ্ছি কোনটা আমাদের যাতায়াত ভাড়া তারপরে পাচ্ছি আমরা চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া মোটামুটি এই তিনটাই পাচ্ছি আমরা যেগুলো থেকে আপনি যে হাত পাবেন বাদ দিতে পারবেন আর যদি কেউ সম্মানী পুরস্কার পায় বলতেছে সেটাও করযোগ্য ওভারটাইম যদি আপনি পান সেটাও করযোগ্য বোনাস পাচ্ছেন সেটাও করযোগ্য স্বীকৃত তহবিলের নিয়োগ কর্তা কর্তৃক যেই ইয়াটা দিবে সেটাও করযোগ্য শুধু স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদের ক্ষেত্রে তারা বলতেছে মূল বেতনের এক তৃতীয়াংশ পর্যন্ত প্রাপ্ত সুদ এখানে তারা আবার বিশ্লেষণ করে দিয়ে বলতেছে যে মূল বেতন বলতে কি বুঝাচ্ছে সেটা কিন্তু এখানে বলতেছে তো এই জন্য প্রাথমিক অবস্থায় আপনি এটাকে একটু ছাইটে রাখবেন আগে বাকিগুলা বুঝবেন না হলে কিন্তু মাথার উপর দিয়ে যাবে বুঝবেন না তো প্রথমে মনে রাখেন যে যা কিছু আছে সবকিছুই করযোগ্য শুধু স্বীকৃত তহবিলে যেটাকে প্রভিডেন্ট ফান্ড বলা হয় তো সেখানের ক্ষেত্রে যেই টাকাটা জমা আছে সেটা কিন্তু বাড়ে সে আপনি ইনভেস্টমেন্ট না আপনার যে টাকাটা জমা আছে বারো মাসে যে টাকাটা জমা হইলো তার উপর যে মুনাফাটা আসতেছে সেখানের কথা কিন্তু বলা হচ্ছে এখানে তারপর যেটা বলা হচ্ছে এখানে যানবাহন সুবিধার জন্য বিবেচিত আমরা প্রথমে বলেছি আপনার কোম্পানি যদি গাড়ি দেয় তাহলে এটি আপনার জন্য প্রযোজ্য প্রযোজ্য হবে হবে গাড়ি যদি না দেয় তাহলে অর্থাৎ টাকা হাজার আর যদি গাড়ি দেয় সেক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে দেখেন করদাতা ব্যক্তিগত ব্যবহারের জন্য নিয়োগকর্তার নিকট থেকে গাড়ি পান তাহলে মূল বেতনের ফাইভ পার্সেন্ট বাৎসরিক ষাট হাজার টাকার মধ্যে যেটি এখানে বেশি পূর্বে সব জায়গায় আমরা পড়েছি যেটি কম কম এখানে বলা হচ্ছে যেটি বেশি আপনার কোম্পানি যদি আপনাকে গাড়ি দেয় তাহলে আপনার মূল বেতনের ফাইভ পার্সেন্ট অথবা বাৎসরিক ষাট হাজার টাকায় দুটার মধ্যে যেটি বেশি হবে সেটি কর যোগ্য এটা সম্পূর্ণ উল্টা কিন্তু সব জায়গায় আপনার দেখেন এটা সম্পূর্ণ উল্টা তো এই জন্য এগুলো পড়ার সময় মাথায় একটু ধ্যান দিবেন যে যাতায়াতের গাড়ি আছে কিনা গাড়ি থাকলে আমরা এক প্রকারের হিসাব করব গাড়ি না থাকলে এক প্রকারের হিসাব করব। তো যাক এটিগুলোই ছিল গুরুত্বপূর্ণ এটা ছাড়া আর অতটা গুরুত্বপূর্ণ নাই আপনারা যখন বারবার নিজেই পড়বেন তখন বুঝতে পারবেন আর একটা হচ্ছে সরকার অনুমোদিত যে গ্যাচুইটি আছে সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে দুই কোটি পঞ্চাশ লাখ টাকার অতিরিক্ত যেটা থাকবে সেটা করযোগ্য আমরা যেটা আপনাদেরকে বলেছি যে কর অযোগ্য খাতের মধ্যে নির্দিষ্ট পরিমাণ একটা টার্গেট দিয়ে রাখে তো সেটাই বলতেছে দেখেন এই একটা অপশন 2 কোটি 50 লাখ টাকার উপরে যদি আপনার সেখানে থাকে সেই টাকাটা করযোগ্যর মধ্যে চলে আসবে এটা ছাড়া আরো যে ওয়ার্কারদের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন তো এগুলো আপনারা পরে পড়বেন না আমি একটা কথাই বলবো প্রথমে বেসিক জিনিসটা নিয়ে একবার ধারণা নেবেন পরবর্তীতে প্রয়োজনে দুই বা তিনবার যখন আপনার স্বচ্ছ ধারণা থাকবে তারপরে এগুলার মধ্যে যাবেন না হলে কিন্তু আপনি যা বুঝলেন এই এক ঘন্টায় এটা মাথার উপর দিয়ে যাবে কিছুই বুঝবেন না আর যারা সরকারি চাকরিজীবী আছে তারা বললাম তারা হচ্ছেন সোনার হরিণ তাদের জন্য দুই সালে গেজেট করে অনেক কিছু থেকে তাদেরকে যেটা করেছে তাদেরকে করযোগ্যের বাইরে রেখেছে তাদেরটা খুবই কম তো সেটা আমরা এখানে একটা গেজেট আপনারা যেমন দেখতে পাচ্ছেন দুই সালে জারি করে তারা যেটা বলতেছে দেখেন যে সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারীদের মূল বেতন উৎসব ভাতা বোনাস ভাতা যে নামেই হোক যে নামেই হোক তারা বলতেছে যে এগুলো এর অব্যাহতি বাইরে থাকবে তার মানেটা কি হলো আপনিও চাকরিজীবী উনিও চাকরিজীবী তো এই জন্যই সরকারি চাকরির এত দাম যে যেখানে সরকার সুবিধার উপর সুবিধাই কিন্তু দিয়ে যাচ্ছে তো যাক আশা করি আজকের এই ক্লাস থেকে আপনারা উপকৃত হবেন তারপরও আমাদের আরো একটা থিওরি ক্লাস আছে এবং দুটা প্র্যাকটিক্যাল ক্লাস আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই লম্বা চড়া এক ঘন্টা আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম যদি